السلام عليكم ورحمة الله الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي عبادة أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحديث حديث محمد صلى الله عليه وسلم وشر الغنور محدثاتها وقل لا محدثة بدى وقل لا بدات ضلالة وقل لا ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم وقل الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا ادخلوا في سلم كافة ولا تتبعوا خطوة الشيطان عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قل أمتي يدخلون الجنة إلا من آبى كلا يا رسول الله من آبى قال من أتى أني دخل الجنة ومن أساءني فقد آبى

যে আল্লাহ কঠিন এবং কঠোর দিবসের মালিক মালিকার্থে আমরা বলি সমগ্র মানব জাতির শিক্ষক সমগ্র মানব জাতির পথ প্রদর্শক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের উপর শত কোটি সালাত ও সালাম আমরা বলি আমিন আজকে আপনাদের এই দলিয়ান অন্তর্গত মমরেশপুর এলাকায় কমিটি কর্তৃক নির্ধারিত বক্তৃতার বিষয় সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা এবং দায়িত্বশীলদের কর্তব্য উক্ত বিষয়ে তথ্য এবং তত্ত্ববহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাল্লাউলা আজিজ তার পূর্বে একটা জরুরি কথা এই যে আল্লাহ সোবানা আমাদেরকে পাঠিয়েছেন এই পৃথিবীর বুকে উদ্দেশ্য তিনি এই পৃথিবীর বুকে আমাদেরকে পরীক্ষা করতে চান আল্লাহ বলছেন ওমা খালাকুল জিন্নাস ইয়বুদুন আমি মানুষ এবং জিনকে তৈরি করেছি কেবল মাত্র একমাত্র আমার ইবাদত করার জন্য আল্লাহ বলছেন যাতে করে আমি তোমাদেরকে পরীক্ষা করতে পারি গত পরশু আমি ছিলাম আমার বাড়ি থেকে প্রায় ছশো কিলোমিটার উপরে কোচবিহার যারা ফেসবুক ফলো করেন তারা দেখেছেন তো একটা প্রত্যন্ত এলাকা যেখানে যেতে গেলে ভোটার আইডি কার্ড জমা দিতে হয় কারণ ওটা একদম বাংলাদেশের অন্তর্গত তো ওখানে গিয়ে যখন স্টেজে উঠবো তার আগে দেখলাম বেশ কিছু যুবক তারা আমার সাথে দেখা করতে এসেছে তো আমি বললাম আপনারা কোথা থেকে এসেছেন তো তারা বলছে আমরা গেছি শীতল কুচি থেকে এ নামটা শুনেছি আমরা তাই না তা বললাম এখান থেকে কতটা তো তারা বললেন এখান থেকে প্রায় সত্তর কিলোমিটার অত দূর থেকে দেখা করতে আসলেন বক্তৃতা শুনতে আসলেন গতকালকে আমি ভরতপুর সালারের ওইদিকে ছিলাম ওখানে গিয়ে দেখলাম কিছু যুবক বহু দূর দূরান্ত থেকে এসেছে যুবকরা প্রোগ্রামের আয়োজন করেছে এবং গতকালকে আমার বক্তৃতার বিষয় ছিল সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা আজকে আপনাদের এখানে আছি আজকের বক্তৃতার বিষয় সমাজ সংস্করণে যুবকদের ভূমিকা আগামীকালকে লালগোলায় থাকবো বোধ হয় ওখানেও কিছু ইয়াংস যুবকরা এই বক্তৃতার মঞ্চের আয়োজন করেছে তো আমি এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটি ছুটতেই থাকি একজন ফোন করে বলছে হায়দ্রাবাদ আসতে হবে একটা ডেট ফাঁকা করতে হবে সামনে মাসের মধ্যে আসতেই হবে ওরা কিন্তু যুবক কেউ বৃদ্ধ নয় তো চারিদিকে যুবকের যে জাগরণ তাতে আমার যেন মনে হচ্ছে যে ইনশাল্লাহ আজিজ খুব শীঘ্র আল্লাহ সোমানা তালা এ দেশের দায়িত্ব আমাদের হাতেই দিবেন কারণ আমি মনে করি ব্যক্তিগতভাবে যে ইউথ আর দা মেন ক্যাপিটাল অব দা উম্মা এই উম্মার জন্য মূলধন ব্যবসা করতে গেলে মূলধন লাগে টাকা সমাজ পরিচালনার দেশ পরিচালনার মূলধন হচ্ছে যুবক আর ওই যুবকরা এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছে বিভিন্ন প্রান্তে যাচ্ছি যুবকদের এত ঢল অথচ এই যুবকদের এই সময় অশ্লীলতা বেহাপনা ইত্যাদির মধ্যে বর্তমান সমাজ বেশিরভাগই নিমজ্জিত কিন্তু কিছু যুবক এসে আল্লাহ সোমেন চালিত পথে মোহাম্মদের দেখানো পথে হাঁটতে চাইছে আমি যতগুলা এলাকা ঘুরেছি আলহামদুলিল্লাহ আপনাদের যে যুবকের উপস্থিতি দেখলাম আমার অন্তরাত্মা শান্তি হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমি সুক্রিয়া আদায় করছি আল্লাহ সোহেন তালার বার্গায়ে এসব যুবক আগামী দিনে যেন হাজার হাজার যুবকে পরিণত হয়ে শুধু মমরেজপুর নয় গোটা ধুলিয়ানের মানুষকে যেন ইসলামী শিক্ষায় শিক্ষিত করে সবাইকে জান্নাতের পথে নিয়ে যেতে পারে আল্লাহ কবুল করুক মানে আসলে এটা আমি বলতে বাধ্য হয়ে গেলাম ভালো লাগলো যে একটু আগে আমার পেছনে যে যুবক গুলা দাঁড়িয়েছিল যে তারা এদের মতোই যুবক দেখেন চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে এদের মতোই যুবক পাশে কোথাও বসে পাবজি খেলছে এদের মতোই যুবক কোথাও বসে ফ্রি ফায়ার খেলছে এদের মতোই যুবক আপনার অশ্লীলতা বেহা বনানে ব্যস্ত এদের মতোই যুবক এদের জালসে শোনার প্রোগ্রাম শোনার এদের সময় নাই কেন মানে আমাকে ক্যারিয়ার তৈরি করতে হবে ভালো একটা মেয়ে বিয়ে করতে হবে একটা বড় বাড়ি দিতে হবে সমাজের বুকে প্রতিষ্ঠিত হতে হবে এদের মতোই যুবক যে পার্টির জন্য জীবন দিচ্ছে আছে না তাহলে তার বিপরীতে এরা যে এইখানে আয়োজন করেছে আর চলার যে শপথ তারা নিল এদেরকে সত্যি আমি খুশি কেননা যুবকরা হচ্ছে আমাদের উম্মতের জন্য মূলধন আপনার এখানে নদী আছে কি নদী নদীতে যখন অনেকগুলা পানি হয় দেখবেন নদী একদিকে চলে চলে না নদী বয়ে চলে তো ওখানে কচুরি পানা নামক একটা জিনিস চিনেন কিনা কচুরি পানা কি বলেন আপনারা কচুরি পানায় বলেন তো পুকুরে হয় দেখবেন তো ডোবা কচুরি পানা তো ওই কচুরি পানা বা একটা কাঠি। আপনি যদি নদীর মধ্যে ফেলে দেন তো পাটকাঠিটা কোন দিকে যাবে যেদিকে স্রোত চলছে ওই দিকে যাবে তো বর্তমান সময়ে বহু যুবক ওই পাটকাঠি ভেসে দেওয়ার মতো নিজেদেরকে ভাসিয়ে দিচ্ছে পশ্চিমা সভ্যতার দিকে পাটকাঠির কিন্তু ওজন আছে ওয়েট আছে ক্ষমতা আছে তা আমাদের যুবকরাও ওই পশ্চিমা স্রোতে গা ভাসিয়ে দিচ্ছে এরা ইউজলেস ফর আওয়ার সোসাইটি এরা আমাদের সোসাইটির জন্য কোনো কাজের না এরা যে কচুরি পানা এরা যে যার মূল্য নেই আর একটা ছেলেকে দেখা গেল ওই কচুরিপানা পানা পাট মধ্য দিয়ে ঠিক উজানের দিকে যাচ্ছে উল্টো দিকে যাচ্ছে উল্টো দিকে যেতে গেলে তা বল প্রয়োগ করতে হয় তাই না বল প্রয়োগ করতে হয় তো সাঁতরাতে হয় কষ্ট করতে হয় তাহলে এই যে যুবকরা উল্টো দিকে চলছে এরা হচ্ছে দামি যুবক ঠিক না তো আল্লাহ সুবান তারা আপনাদেরকে কবুল করুক আল্লাহ আমিন যুবক যুব সমাজ আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত এই পৃথিবীর বুকে যত ভয়াবহ ঘটনা ঘটেছে যত কিছু ঘটেছে তার অধিকাংশই এই যুবক দ্বারা সাব্যস্ত এই যুবক দ্বারা সাব্যস্ত কোন লিডার যদি তার মশনদে বসতে চায় তাহলে সেই লিডার অনেকগুলা যুবকের বুকের রক্ত পানি করে দিয়ে তারপরে মোসলদে বসেছে খেয়াল করবেন আপনি যে কথাটা আমার মাথার মধ্যে এখন আসছে এটা না বললেই নয় গত কয়েকদিন আগে মারা গেল একটা ছেলে আনিস আনিস খান আসলে আমার কথাগুলো একটু তিক্ত হয় আমি যখন কথা বলি কথাগুলো একটু তিক্ত হয় কিন্তু আপনি খুব মনোযোগ সহকারে ভেবে দেখবেন যে এর মধ্যে কিছু না কিছু লুকিয়ে আছে আমার প্রশ্ন হলো আমি যদি আজকে মারা যাই কবর আমাকে তিনখানা কোশ্চিন করা হবে ঠিক না আমি যদি তিনখানা প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে আমি সাকসেস আপনি আমি পৃথিবীর বুকে বাঁচবো কতদিন ষাট সত্তর আল্লাহ যতদিন চান মারা যাওয়ার পরের জীবনটা কতদিনের অনন্তকাল নেভার এন্ডিং লাইফ এত বিশাল একটা জীবন যার শেষ নাই আনিস খানকে গোটা ভারতবর্ষ বিভিন্ন মিডিয়া বিভিন্ন মুসলিম সংগঠন বিভিন্ন হিন্দু সংগঠন আজকে খুব মাতোয়ারা শুরু করে দিচ্ছে আমার প্রশ্ন সে তো চলে গেছে কবরে তাই না নাকির মুন আসেনি তার কবরে তাকে কি প্রশ্ন করেছে মানে রব্বু তোমার রবকে সে কি বলবে কালমার্কস সে কি বলবে নরেন্দ্র মোদী সে কি বলবে মমতা ব্যানার্জি সে কি বলবে অভিষেক ব্যানার্জি সে কি বলবে কত ভালো ছেলে কত সুসন্তান জীবন দিয়েছে পুলিশ হত্যা করেছে কে হত্যা করেছে কবরে গিয়ে তাকে প্রশ্ন করাবে তাহলে কাজে যে সিলেবাসের উপরে ছিলেন আমি দিচ্ছি এরকম লাখো যুবককে দিয়ে নেতা নেত্রীরা ফায়দা উঠায় আপনি খেয়াল করে দেখবেন বিনা কারণে একটা চোরের বিরুদ্ধে না গিয়ে চোরের সপক্ষে বলে যে অমক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র অথচ ওই ভাই পঞ্চায়েতে যত টাকা আসে অর্ধেকটা খেয়ে নেয় আছে না তো এই যে আনিস খান এ যে মারা গেল সবাই কত রকমের মাতম কে বলছে শহীদ হয়েছে শহীদ শহীদ খুব কঠিন জিনিস আল্লাহ সুবেন পতাকা কে আল্লাহ সুবেন ইসলামের যে পতাকা ঝান্ডা এই ইসলামকে উঁচুতে তোলার জন্য কেউ যদি শাহাদ বরণ করে তাকে বলা হয় শহীদ আজকাল চণ্ডী দাসকে বলা হচ্ছে শহীদ একটু আগে আপনাকে আপনাকে বললাম লিয়া পরীক্ষা করা হবে আমি বললাম আপনাকে কালকে ন্যারেশন করতে হবে আপনি ভয়েস পড়ে গেছেন উত্তর দিতে পারবেন কি পারবেন না কারণ আপনার সাবজেক্ট ছিল ন্যারেশন আপনি পড়েছেন ভয়েস আমাদের সাবজেক্ট হচ্ছে কোরআন এবং হাদিস এই কোরআন এবং হাদিসের বাইরে আমরা যাই করি না কেন কবরে আমরা আটকে যাব সেই দিন কবরে প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রবকে আমাদের উত্তর হবে হা হা লা আদ্রি হাই হাই আফসোস আমরা যে উত্তর দিতে পাচ্ছি না আনিস খান যাকে শহীদ বলছেন আপনারা বহুজন হয়তো শহীদ বলেছেন তার কথা আমি বলছি ও একজন আমাদের মুসলমান ভাই তার কথা বলছি ও এই কথা কবরে বলবে হা হা লা আদ্রি হাই হাই আফসোস আজকে আমি উত্তর দিতে পাচ্ছি না ওমাদী নুকাপ তোমার ধর্ম কি ফাইয়া কুলুক ওই ব্যক্তি বলবে শাহনিজ খান হোক অথবা চণ্ডীদাস হোক আর যেই হোক না কেন সে সেই এই কথা বলবে হা হা লা আদিরি হাই হাই আফসোস আমি বলতে পারছি না এরপরে তাকে তিন নম্বর প্রশ্ন করা হবে মা হাজার রজুল আল্লাজিব তোমাদের মধ্যে একজন ব্যক্তিকে পাঠানো হয়েছিল এই ব্যক্তি সম্পর্কে তুমি কি জানো তখন সে বলবে হা হা হাই হাই আফসোস আমি উত্তর দিতে পাচ্ছি না তিনখানা কোশ্চিন তিনখানা কোশ্চিন কমপ্লিট এবার আল্লাহ সুবানা তালা কি বলছেন দেখেন আল্লাহ সুবানা তালা বলছেন আন কাজাবা ও মিথ্যা কথা বলছে কেন আল্লাহ কোরআন পাঠাননি আল্লাহ হাদিস পাঠাননি আল্লাহ নবী রসুল পাঠাননি আল্লাহ আলেমা পাঠাননি আপনাকে বক্তব্য শোনানোর জন্য সব পাঠিয়েছিলেন আল্লাহ আকাশ থেকে বলছে যে ও মিথ্যা কথা বলছে আল্লাহ যদি এখানে থেমে যেতেন আনিস খান বেঁচে যেত আল্লাহ যদি থেমে যেতেন আমি আপনি হয়তো কবরে বেঁচে যেতাম কিন্তু আল্লাহ যে বাক্যটা বললেন এর পরের বাক্যটা খুব কঠিন এ বাক্যের ওজন করার মতো ক্ষমতা আমাদের নেই আল্লাহ কি বলছেন হফরে সুহমিনার নার তার জন্য বিছানা বিছিয়ে দাও যে বিছানার চাদর হবে আগুনের যে বিছানার খাট হবে আগুনের এটা কোন আগুন পৃথিবীতে সবচেয়ে বড় দাউ দাউ করে জলা আগুনকে যদি আর ঊনসত্তর দিয়ে গুণ করা হয় ওই আগুন এটা কোন আগুন এক মিনিট আপনাকে দেখায় আনাস রাজ্জাল আতরানু বলেন আবু সরদ খুদরিরা জিল্লা রতরানু বলেন রসুল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যখন বিচার কমপ্লিট হয়ে যাবে এক শ্রেণীর মানুষকে জাহান্নামের মধ্যে দাখিল করা হবে আর এই জাহান্নামের মধ্যে যাদেরকে দাখিল করা হবে তাদের শরীরের সাইজ হবে বসার দূরত্ব হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত একজন মানুষের নিতম্বে সাইজ হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত এই কাদ থেকে এই কাদের দূরত্ব হবে তিন দিনের ঘোড়ায় চলা পথ দাঁত হবে অহুদ পাহাড়ের সমান উরুরান হবে বাইজা পাহাড়ের সমান এই চামড়া হবে বিয়াল্লিশ গজ বুঝতে পারছেন আপনি আপনার বসার জায়গা সাড়ে চারশো কিলোমিটার মক্কা থেকে মদিনার দূরত্ব আপনার একটা দাঁত যদি অহুদ পাহাড়ের সমান হয় আপনার মুখ কত বড় হবে আপনার চামড়া যদি বিয়াল্লিশ তাহলে আপনি এখানে আটবেন কি এখানে প্রশ্নই নাই। বিশাল বড় অবয়ব নিয়ে যখন তাকে জাহান নামের মধ্যে দেওয়া হবে পয়েন্ট টু নোটেড যখন তাকে জাহান নামের মধ্যে ফেলে দেওয়া হবে মোহাম্মদ বলছে আগুন তার কলিজায় ধরে যাবে উইদিন ওয়ান সেকেন্ড বুঝতে পারেননি এক সেকেন্ড সময় লাগবে না আগুন কোথায় যাবে বলেন কলিজাই কলিজা কোথায় থাকে সেন্টার অফ আওয়ার বডি আমাদের শরীরের মিডিলে এত বড় একটা বিশাল মানুষের দেহের মধ্যে আগুন ঢুকতে এক সেকেন্ড সময় লাগবে না ওই বিছানা ওই আগুনের বিছানা আল্লাহ বলছেন ফাফরে সুমিনা নার ওর জন্য জাহান্নামের বিছানা রেডি করে দাও দ্যাট ইজ এনাফ ফর আস এটা আমাদের জন্য যথেষ্ট ছিল এরপরে আল্লাহ থামেননি আল্লাহ কি বলছেন অলেবা সুমিনার নার জাহান্নামের নামের পাঞ্জাবি তৈরি করে দাও অর্থাৎ জাহান্নামের পোশাক পরিয়ে দাও মানে আগুনের পোশাক পরিয়ে দাও এরপর আল্লাহ বলছেন ওয়াইফ লাহু বাবান মিনার নার জাহান্নামের দিককার দরজা খুলে দাও জাহান্নামের দিককার দরজা খুলে দাও সব আগুন আর আগুন আগুন আর আগুন আগুন এইখানে যখন ও অবস্থায় থাকবে তখন একটা ফেরেস্ত এসে বলবে ওলা দাঁড়াইতা ওলা তারাইতা কি করেছো রাজনীতি করেছো পার্টি করেছো কেরিয়ার তৈরি কর নিয়ে ব্যস্ত ছিলাম তাই না তুমি কি পড়ওনি বুঝওনি বাক্যটা ওলা দাঁড়াইতা ওলা জানাইতা তুমি কি পড়ওনি তুমি বুঝওনি আফসোস যারা আল্লাহ সুবহানাল্লাহ দিনের রাস্তায় চলতে চায় তারা মারা গেলে তারা যদি ইসলামের জন্য মারা যায় তারা শহীদ যাকে থেকে শহীদ বলা যাবে না আপনি কার জন্য দোয়া করবেন এটা বেদিন বেঈমান ওর নাম আব্দুর রহমান আপনি ওর জন্য দোয়া করবেন না যুবক আল্লাহ ইহামদি আল্লাহ সুমান আতালাম মোহাম্মদ সরহুসাল্লামকে শোনাচ্ছেন যুবকদের কথা আল্লাহ সুবানাত আলা মোহাম্মদ সরহুসাল্লামকে বলছে হেমাই ফিয়া রসুল আমি তোমাকে কিছু যুবকের কথা শোনাই শোনো তুমি মহম্মদ সরুসালম বলছে জি বলেন বলছে ওরা ছিল কয়েকজন যুবক কেউ বলেছে ছয় কেউ বলেছে সাত আল্লাহই সবচেয়ে ভালো জানে বলছে ওরা ছিল কয়েকজন যুবক তারা আল্লাহর তাওহিদে বিশ্বাস করলো আল্লাহ এক আল্লাহ অদিতীয় আল্লাহ সত্য এটাকে মনে পনে গ্রহণ করল এলাকার মানুষ ধরেন কবর পূজারি এলাকার মানুষ ধরেন মাজার পূজারি এলাকার মানুষ ধরেন শিরকে লিপ্ত এলাকার মানুষ ধরেন আর কত কিসে লিপ্ত আজকে যে যুবকগুলা এখানে এই উদ্যোগটা নিয়েছে দেখা যাবে আশপাশে বহু জায়গায় বিড়ি বাঁধে বাড়িতে আছে না আছে না বিড়ি ব্যবসা করে হারাম ব্যবসা করে তো ওই যুবক যখন এই দলে যোগ দিবে সঠিক দিন প্রচার করবে তখন তার পরিবার তার বিরুদ্ধে যাবে যাবে ঠিক না তার তার পরিবার বিরুদ্ধে আল্লাহ শক্ত হওয়ার জন্য আমাদের জাতিকে শক্ত করার জন্য আল্লাহ সুমাত কাহিনী শোনাচ্ছেন আল্লাহ সুবান কাহিনী আল্লাহ বলছেন কিছু যুবক ছিল তারা এক আল্লাহর প্রতি ইমান আনলো কিন্তু তার এলাকা ছিল খুব ডেঞ্জারস সেখানকার রাজাবাদ সেরা তাদেরকে মেরে ফেলার পরিকল্পনা করল যে আমরা বাপ দাদার পুজো করে আসছি আর এই যুবক গুলা মাথা চাড়া দিয়ে উঠে বলছে আল্লাহ এক আল্লাহ ছাড়া কারোর বিধান মানি না এটা কেমন কথা তখন তারা দেখলো যে বেগতিক অবস্থা আল্লাহ সোমান এই তৌহিদ বুকের মধ্যে নিয়ে তারা সেই গ্রাম ছাড়া হলো চলতে চলতে একটা গুহায় পৌঁছালো বুঝতে পারছেন কোন কাহিনী হবে গুহায় পৌঁছানোর পর সেই গুহার মধ্যে তারা বিশ্রাম নিল একটু ঘুমিয়ে গেল একটু ঘুমিয়ে গেল হঠাৎ ঘুমটা ভেঙে উঠলো উঠার পরে একজন যুবক আর একজন যুবককে বলছে আচ্ছা এখানে আমরা কতক্ষণ সময় আসলাম তো বলছে একদিন ছিলাম বোধহয় একদিন ঘুমিয়েছিলাম আর একজন মধ্য না না আমরা তো আসলামই নটা দশটার দিকে আমার আমি আপনারকে বোঝানোর জন্য আমি ভাষা ইউজ করছি আমরা তো নটা দশটার দিকে আসলাম বোধহয় একদিন না অর্ধেক দিন ঘুমিয়েছি তো তাদের মধ্যে একটা বাগবিত অন্য হতে লাগলো তো তারা তাদের মধ্যে একজন বলল আশা চুপ কর এখন খিদে লেগেছে খাবারের ব্যবস্থা হোক তো তারা করলো কি একজন লোককে বললো যে তুমি যাও বাজারে কাউকে তোমাদের পরিচয় দিও না কোথায় আছো ওটা জানিও না তুমি যাও গিয়ে খাবার কিনে আনো একটা যুবক গেল গিয়ে এবার বলছে যে আমাকে কিছু ভালো খাবার দেন তবে যাওয়ার সময় তাকে একটা করলো খাবার নিয়ে আসবা পবিত্র বুঝেননি সৌরের গোস্ত যেন না থাকে খাবার পবিত্র নিয়ে আসবা হালাল নিয়ে আসবা সে গিয়ে একটা দোকানদারকে টাকা দিল দোকানদার টাকাটা দেখে পাশের জনকে ডাকলো আর পাশের জনকে ডাকলো ডেকে বলছে কি ঘটনা এ কোথাকার টাকা নিয়ে এসছে এটা কবেকার টাকা এটা হলুস্থুল পড়ে গেল তারপরে তারা গেল পরে আল্লাহ সময়তলা ওখানে ওই জায়গাকে ধ্বংস করে দিলেন কি করলেন কি করলেন অনেক বড় কাহিনী আপনাকে ওদিকে নিয়ে যাচ্ছে না ওই যুবকরা সেখানে ঘুমিয়েছিল তিনশো নয় বছর কতদিন তিনশো নয় বছর ওরা কি বলছিল একদিন ঘুমিয়েছে অথবা তার চেয়ে কিছু কম আল্লাহ সোমাত একটা কুকুরকে দিয়েছিলেন পাহারাই মোহাম্মদকে বলছে তুমি যদি ওইদিকে ফিরে দেখতে তো তুমি পেছন ফিরে পালিয়ে আসতে এত ডেঞ্জারাস জোন আমি সৃষ্টি করেছিলাম তাহলে এই যে যুবক যাদের যারা যাদের চোখ খোলা ছিল ঘুমাচ্ছিলো চোখ খোলা ছিল সূর্যটা প্রতিদিন আসতো যেত এই যুবকদেরকে আল্লাহ সুমাতলা ঘুমিয়ে রেখেছিলেন তিনশো নয় বছর ওই যে মুদ্রা ওই মুদ্রাটা ছিল তাদের জামানা টাকাটা এই জামানায় টাকা চেঞ্জ হয়েছে তাই তারা বুঝতে পারল আমি আপনাদেরকে বলতে চাইছি যে আল্লাহ সুমানা তালা ওই যুবকদেরকে তিনশো নয় বছর ঘুম পেরে পাঠিয়েছিলেন ওই আল্লাহ সুমানা তালা আজকে নাই জি কথা বলেন আছে না তো সেই আল্লাহ সুমাতলা আপনাকে সাহায্য করবে না হান্ডেন পার্সেন্ট সাহায্য করবে যদি আপনি ওই যুবকদের মতো ঈমান আনতে পারেন যদি আপনি ওই যুবকদের উপর ইমান আনতে পারেন তাহলে আপনাকে আমাকে পরিবর্তন হতে হবে আল্লাহ সাল্লাহতলা মহম্মদ সাল্কে যুবকদের কাহিনী শোনালেন ফিতিয়া ফিতিয়া মানে যুবক আল্লাহ বলছেন আমি তাদের কাহিনী তোমাকে শুনিয়ে দিলাম তুমি দৃষ্টান্ত হিসেবে পেশ করো জাতির সামনে তাহলে এই যে যুবক আল্লাহ সাল্লা আতলা যুবকদেরকে ভালোবাসেন খুব ভালোবাসেন আপনি আপনার বাড়ির সবচেয়ে মূল্যবান সম্পদটাকে খুব গোপনে রাখবেন কিনা রাখবেন না সবচেয়ে মূল্যবান একটা যদি হীরের নেকলেস থাকে সেটাকে সবচেয়ে গোপন একদম আপনার শোকেচের এমন জায়গায় রাখবেন যাতে মানুষ বুঝতে না পারে আবদুল্লাহ মাসুদ রাজিয়াল বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কেয়ামতের মাঠে কোনো আদম সন্তান কোন আদম সন্তান মানে নরেন্দ্র মোদির মধ্যে আছে অমিত শাহ আছে আপনি আমি সবাই আছি মোহাম্মদ বলছেন কিয়ামতের মাঠে কোন আদম সন্তান সামনের দিকে এক ধাপ এগোতে পারবে না পাঁচখানা প্রশ্নের উত্তর না দিয়ে পাঁচখানা প্রশ্নের উত্তর না দিয়ে তার মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস যে কোশ্চিন সেটা হচ্ছে যে তুমি তোমার যৌবন কালকে বুঝাও আল্লাহ বলবেন বয়স বোঝাও যৌবন কাল বোঝাও কোথায় ইনকাম করেছো কোথায় খরচ করেছো ইল অনুযায়ী কি আমল করেছো পাঁচখানা কোশ্চিন এর মধ্যে সবচেয়ে ডেঞ্জার হচ্ছে তুমি তোমার যৌবন কালকে বোঝাও কথার কথা পনেরো থেকে পঁচিশ বোঝাও কি বলবো আমরা ফ্রি ফায়ারে কাটিয়েছি কি বলবো নারীর সাথে গোপনে প্রেমে মত্ত ছিলাম কি বলবো কেরিয়ার তৈরি করার জন্য কত না জনকে ঘুষ দিয়েছি কি বলবো আমাদের বলার কিছু থাকবে কি এখন থেকে পরিবর্তন হতে হবে এখন থেকে পরিবর্তন হতে হবে ওই যে কিয়ামতের মাঠের মানজার ওই সিচুয়েশন ওই দৃশ্যটা আপনি একবার খেয়াল করেন যে একটা যুবক হোক বৃদ্ধ হোক মানে আমাদের ধর্মাবলম্বী হোক বা অন্য কোনো ধর্মাবলম্বী হোক কেউ একটা পা সরাতে পারবে না এই যৌবন কাল বোঝাতে হবে একটা হাদিস যদি আমি মমরেজপুরের যুবকদেরকে বোঝাতে পারি ইনশাল্লাহ আজিজ তাদের জীবন পরিবর্তন হবে আর এটা যে এইটা যে আমরা আমাদের যৌবন কালকে বুঝাবো আল্লাহর কাছে এবার যৌবন কালকে কি করে বুঝাবো কতবার হস্তমৈতন করেছি আল্লাহকে বলবো কত মেয়ের সাথে সম্পর্ক ছিল আল্লাহকে বলবো চাকরি পাওয়ার জন্য কার কোন নেতার পা ধরে যে কাকে কত টাকা ঘুষ দিয়েছে আল্লাহর কাছে বলবো কি করে বলবো আল্লাহর কাছে কি করে বলবো আমরা এত হ্যান্ডসাম যুব কি করে বলবো আরে কত আমরা বিপদে সেদিন পড়ে যাব কত বিপদে পড়ে যাব সেই দিন যুবক এই যুবকরা যদি বুঝতো তাদেরকে আল্লাহ সুমাদ কত মূল্যায়ন করেছে মোহাম্মদাম কত মূল্যায়ন করেছে বিশ্বাস করুন এই যুবকরা আল্লাহ সুমানার জন্য নিবেদিত প্রাণ হয়ে যেত যেমন করে সাহাবাই কেরা আমরা হয়েছে আমি কয়েকটা ঘটনা শোনাবো পরে এবার আপনাকে বলি রসদ বলেছেন কেয়ামতের মাঠে যখন কোনো ছায়া থাকবে না ছায়া প্রয়োজন কিয়ামতের মাঠে কেন আল্লাহ সুমান তালা মোহাম্মদকে বলছে তুমি বলে দাও সূর্য থাকবে মাথা থেকে এক মাইল দূরে কতটা দূরে এক মাইল তবে একদম সাহাবি চট করে বলছে যে মাইল মানে তো আমি দুটো জানি কি একটা কিলোমিটার মাইল আর একটা চোখে সুরমা দেওয়ার কাঠি এত বড় বিপজ্জনক কোশ্চিন এক মাইল দূরেই যদি থাকে সূর্য পরে হাদিসে মোহাম্মদ সাল্লাহ বলছে যে মানুষের মগজ সেদিন টক বক করে গলে পড়বে যতই উত্তাপক মগজ কি গলে পৃথিবীতে কিন্তু দৃশ্যটা কি হবে এরপরে হাদিসে মোহাম্মদ সাল্লাম বলছে যে মানুষ এত বেশি ঘামবে পাপ অনুসারে কারুর ঘাম টাকলো কারুর হাঁটু কারুর কোমর কারুর গলা পর্যন্ত হয়ে যাবে ঘাম মানুষ টেনশনে পড়লে আর রোদ্রে ঘামে মানুষ ওই দিন মানুষ সব মনে হবে যে নেশাগ্রস্ত সব মদ খেয়েছে তাই মনে হবে আল্লাহ কি বলছে জানেন না এরা কেউ নেশাগ্রস্ত নয় আমার আজাবটাই এতটা কঠিন যে মানুষ পতঙ্গের মতো বিক্ষিপ্ত ছুটে বেড়াচ্ছে আপনি আমি আমাদের তো এই অবস্থা হবে সমস্ত যে নবীকে আল্লাহ নিজে হাতে বানিয়েছেন আদম তার কাছে কাছে গিয়ে গিয়ে বলবে আপনি আপনি তো আমাদের পিতা একটু আল্লাহর আল্লাহকে সুপারিশ করেন না যেন এই কঠিন দিন থেকে আল্লাহ আমাদেরকে বাঁচায় কে বলছে বলেন কে বলছে নবিরসুল্লাহ বলছে এই কথা তখন আদম আলা সাহেত সাল্লাম বলবে যে আমাকে আল্লাহ বলেছিলেন যে ওইখানে তুমি যেও না গাছের ফলটা খেও না আমি তো টেনশনে আজকে আমার কি হয় এক কাজ করেন আপনারা মাপ চান আমার কাছে অন্য জায়গায় যান এই হচ্ছে কিয়ামতের মাঠ আর একটা হাদিস বলি মোহাম্মদ সাল্লাহাম বলছে কিয়ামতের মাঠে মানুষ উঠবে খালি পায়ে মানুষ উঠবে খতনাবিহীন আয়েশা রাজা তারা বলছে বলেন কি মানুষ যদি নারী পুরুষ একাকার হয় একে অপরে ইজ্জত দেখবে না তো মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছে আয়েশা কিয়ামতের মাঠটা এতটা কঠিন হবে কেউ কারোর দিকে তাকাবে না আমি আপনাকে বলে বোঝাতে পারবো না কিন্তু একটা উদাহরণ আপনাকে আমি দিব কি সম্ভবত দু হাজার সাল হ্যাঁ আমি আমার সাথে কয়েকটা বন্ধু আছে তারা হজ করতে গিয়েছে আমিও গিয়েছি তো আমরা যখন আমি যখন সাফা মারা তো আপ করলাম তারপর যখন কমপ্লিট করলাম আমার এক কাশ্মীরি বন্ধু বলছে বিশ্বাস করেন যে কদিন ছিলাম ওই মক্কা আশপাশে কোনো সময় চোখের পানি শুকিয়েছে আমার এটা মনে নাই মানে আমি ভাবতাম যে আল্লাহ আমার মতো ভিখারি মানুষকে তুমি তোমার ঘর দেখাচ্ছ আর বেশি বেশি কান্নাকাটি করছিলাম আসছিল কেন এই 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 রাস্তা দিয়ে মোহাম্মদ সাল্লাহ হেঁটে বেরিয়েছে এখানে আবু জাহেল মোহাম্মদ সাল্লাহসাল্লামকে থুতু দিয়েছে এই ছাপা পাহাড়ে উঠে মোহাম্মদ সাল্লাহাম প্রথম বলেছিলেন কলুল্লাহ তুফলি হন ওই দৃশ্যগুলো আমার দৃশ্য পটে ভেসে আসছিল যখন যাই দেখছি চোখের মধ্যে পানি চোখের মধ্যে পানি সত্যি কারোর দিকে তাকানোর সময় নেই মনে হচ্ছে সবচেয়ে আপন জায়গায় চলে গেছি যখন আমরা রিটার্ন আসছি ওই কাশ্মীরি বন্ধুটা আমাকে অবাক করে একটা কথা বললো আমি সত্যি অবাক হয়ে গেলাম আমাকে বলছে শাহিন ভাই যাব মে সাফা মারা কা তোয়াব কর রা তা উসি টাইম এক লড়কি মেরা সামনে আ গিয়া আরে তেরে কো কিয়া বাতাও ইতনা খুবসুরত হে মে উসকো দেখ কে ভুল হি গিয়া কিতনা তোয়াব কর লিয়া মে আমাকে বলছে বলছে যখন আমি সাফা মারা তোয়াব করছিলাম আমার সামনে একটা মেয়ে চলে গেছে মানে মুখ খুলতে হবে যেহেতু মেয়ে চলে গেছে বলছে ও এত সুন্দর ওকে দেখে আমি ভুলে গেছি যে কবার তোয়াব করলাম চিন্তা করেন ওই রকম মানুষের একে দেখতে ইচ্ছা হয় এবার হাদিসে আসেন আয়সা সারা বলছে নারী পুরুষ এক জায়গায় থাকবে পোশাক থাকবে না দে আর অল সো আমরা কি আমাদের ইজ্জত কি অন্যজন দেখে নেবে না কত তার চিন্তা পৃথিবীর বুকে তো টিকটক ছিল না টিকটক স্টার তো তারা ছিল না তাই না তাদেরকে কেউ দেখতে পায়নি তো সেই আয় সারা দিল বলছে আমাদেরকে কি একে অপরে দেখে নেবে না মোহাম্মদ বলছে এত ভয়াবহ পরিস্থিতি হবে কি মাঠে একজন অপরজনের দিকে তাকানোর সময় নেই এবার আপনাকে বলি যে হাদিস বলতে যাচ্ছিলাম এই কিয়ামতের মাঠে আমাদের সবারই ছায়া প্রয়োজন হবে দুঃখের বিষয় সবাই এই ছায়া পাবে না আল্লাহ সাত শ্রেণীর মানুষকে এই ছায়ার তলে সমাসীন করবে সাত শ্রেণীর মানুষ তার দুটো শ্রেণী আপনাকে বলব এক নম্বর শ্রেণী হচ্ছে যে ছেলেটা এগারো বারো তেরো বছর বয়স থেকে ইবাদত শুরু করেছে আল্লাহর ইবাদত নামাজ পড়েছে রোজা করেছে আর যাবতীয় তো আহাকাম যেগুলা মেনেছে এগুলা মেনেছে মোহাম্মদ সাল্লাহ বলছে যে আল্লাহ তাকে আরো সে স্পেশাল ছায়া দিবে চারিদিকে মানুষ ঘামবে ওটা এসির ছেও হয়তো উত্তম হবে হবেই তো ইনশাল্লাহ ওই ছায়ের তলে কারা থাকবে ওই যুবক যে যুবক অল্প বয়স থেকে আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত করে রেখেছে তাহলে যুবকদের জন্য অফার অফার না এর চেয়ে বড় আর হতে পারে কি চিন্তা করেন আল্লাহ দুই ওই ছেলে ওই ছেলে বা ওই যুবক ওই মানুষ যে একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহ তালার জন্য একে অপরকে ভালোবাসে শুধু আল্লাহ তালার জন্য এই যে ভালোবাসা ওই ছেলেটা আমাকে বলছে কোচবিহারের আপনাকে একবার বুকে জড়িয়ে ধরতে পারলে আমার জীবনটা সার্থক হতো তা আমাকে দেখে তার চোখে ছলছল করে পানি আমাকে বলছে কি জানেন আপনি ছশো কিলোমিটার দূর থেকে মুর্শিদাবাদ থেকে আসলেন এখানে হেদায়তের কথা বলতে আর আমার মা বাবা আপনাদের মুর্শিদাবাদের পীরের বাড়ি গিয়েছে ওই স্বপ্নে পাওয়া তাবলি কি নিসাব নেওয়ার জন্য কত বড় কপাল বড় আমি এই জিনিসটা খেয়াল করছিলাম যে একে অপরকে দিনের জন্য ভালোবাসা আচ্ছা দিনের জন্য ভালোবাসতে টাকা লাগে কি লাগে দিনের জন্য ভালোবাসার আপনাকে একটু দেখায় আমি এটা আমাদের জন্য সুযোগ রয়েছে একটা মহিলা বাংলাদেশে আমি জানি না হয়তো আমার আম্মার বয়সের হবে তারা কোথাও শেখ আপনার বক্তৃতা শুনে পরিবর্তন হয়েছে ভালো লাগে আপনাকে এটা গিফট করবো সবচেয়ে ভালো মোবাইল তা আমি বললাম যে ঠিক আছে বাংলাদেশে আসি এখন এতজন ভালোবাসা তো উনি তর সইতে পারলেন উনি বলছে আমার আজকে যদি মৃত্যু হয়ে যায় তিনি আমাকে এতগুলা টাকা পাঠালেন বাংলাদেশ থেকে যাক আমি একটা উপহার নিয়েছি এটা একটা মহিলার কথা বললাম যেদিন সালাফি কনফারেন্সে বক্তৃতা দিয়েছি দেখেছেন না আপনারা অনেকে দেখেছেন প্রায় আটচল্লিশ জন আলেম ছিল সতেরো আঠেরো জন ছিল মদিনা ইউনিভার্সিটি থেকে পিএইচডি করা বিশ্বের যত বাংলা বাংলা ভাষে ভাষী আলেম আছে তাদের টপ আলেমগুলো ওখানে ছিল ছিল না তাদের টপ আলেম বর্তমান বিশ্বের বাংলা জগতের এক নম্বর আলেমের নাম হচ্ছে ডক্টর আবু বাক্কার মোহাম্মদ জাকারিয়া সাতশো খানা বইয়ের লেখক যার বই মদিনা ইউনিভার্সিটিতে পড়ানো হয় নিশ্চয়ই আপনার এলাকার বা আপনার আশপাশের মাদ্রাসার মুদার এসেছে উন্নত নাকি উন্নত না তো আমি যখন শেখ বিন মিনিসুফ হাফজাউল্লাহ বাড়িতে প্রবেশ করলাম তো তাদের জন্য সব স্পেশাল বসার জায়গা আমিও বক্তা স্পেশাল জায়গা তো উনি ওনার খাটিয়া থেকে উঠে ঝাঁপ মেরে এসে আমাকে বুকে জড়িয়ে ধরে বলছে যে এটা আমার বন্ধু সমস্ত আলমকে ডেকে বেছে এটা আমার বন্ধু এটা আওয়াক্কা জ্যাকের ব্যবহারে কথা বললাম আপনাকে ওই রাত্রিটা আমার কাছে ঈদের চেয়ে অনেক উন্নত ছিল যদি আপনি ওই দিক দিয়ে দেখতে চান এশিয়া মহাদেশের উপরে সবচেয়ে সালাতের উপরে যার সবচেয়ে বেশি বই বিক্রি হয়েছে এবং আমার মনে হয় যে লোকটাকে দেখলে জান্নাতি মনে হয় যার নাম হচ্ছে ডক্টর আসাদুল্লাহ তো খুব বড় শখ ছিল একবার দেখা করব আমাকে একটা ঘন্টা সময় দিলেন অজু করে আসলাম মাগরিবের সালাত আমাকে বলছে আপনি আজকে ইমাম আমি মুক্তা আমি বললাম আমি তো কোরআন পড়াই জানি না তো বলছে কিচ্ছু করার নেই আমি সব বুঝি জানি আপনি ইমাম আমি মুক্তা আপনার ইমাম ছাড়বে বলেন আমি দিনের জন্য ভালোবাসা দেখাচ্ছি দিনের জন্য ভালোবাসা আমি যদি এক এক করে নাম মুক্তার আহমেদ রফিকুল বিন সাহিদ আব্দুর রাজা বিন ইউসুফ দু তিনবার বুকের মধ্যে জোরে ধরে দোয়া করলেন বারোটা ছিল আমি যখন নামছি আবদুল্লা বিন রাজ্জাক আমাকে বুকে জোড়িয়ে ধরে বলছে শেখ আব্বার সাথে দেখা করে যাবেন আব্বুর সাথে দেখা করে যাবেন যেতে দেবো না আমি আমার সময় নাই কালকে পাবনা তোম হাফিল তো বলছে কি হয়েছে সঙ্গে সঙ্গে একটা ওর নিজের গাড়ি দেখে আমাকে একটা বাড়িতে পৌঁছে দিলেন তবে কার নাম করবো রেজাল্ক করিম মাদানি আরো যে কত আলেম ছিল সুবাইন বেহামদি একবার আকাশের স্কার এক একটা অথচ তারা এইটা করলো আমি যখন ইন্ডিয়া পার হয়ে চলে আসি তখন ভাবলাম তাদের এই আচরণের কারণ কি আমি দুটো জায়গা খুঁজে পেলাম এক মহম্মদ সাল্সাল্লাম বলছে কিয়ামতের মাঠে সবচেয়ে ওজন যে হবে আমলে ওই আমলটা হচ্ছে সৎ চরিত্র ভালো ব্যবহার ভালো ব্যবহার দুই ওই যে আল্লাহর আরো সে নিচে ছায়া পাওয়ার জন্য একে অপরকে কিসের জন্য ভালোবাসা দিনের জন্য ভালোবাসা ডক্টর সাইফুল্লাহ মাদানি ডক্টর সাইফুল্লাহ বিলাল মাদানি নাম শুনেনি তার বাড়িতে গেলাম নিজে নাস্তা করালেন বলছে শেখ আপনার জন্য আমার বাড়ি দরজা খোলা আমার উল্লাহ মাদানি চলে গেল এক জায়গায় প্রোগ্রাম করতে উনি বুঝতে পেরেছেন তারপরের দিনে প্রোগ্রাম আমি পৌঁছতে পারবো না আমি যাওয়ার পরে বলছি এই নিন আপনার রেলের টিকিট আমি শুনে আপনিও বক্তা আমিও বক্তা এখানকার তো আপনি আমাকে রেলের টিকিট দিচ্ছেন মানে বলছে আরে আমি অত বোকা মানুষ না আমি তো বুদ্ধিমান নাকি তা বললাম যে সে ঘটনা কি তো যে আমি জানি যে আপনি যদি জলসা কমিটির পাল্লায় পড়েন আপনি কালকে পারবেন না এই জন্য আমি বুদ্ধি করে টিকিট কেটে রেখেছি কিছু লাগবে না আপনি চলে যাবেন অবাক হয়ে গেলাম অবাক হয়ে গেলাম এইটা কেন এই যে হাদিস যে একে অপরকে শুধুমাত্র দিনের কারণে মহব্বত করা দিনের কারণে ভালোবাসা এটা কত পয়সা লাগে না আপনি আমাকে ভালোবাসেন অসুবিধা কি দু একটা কথা আমার খারাপ লাগলো আরে না ভালোবাসলে তো জান না আপনাকে তো আমি ভালোবাসি আপনি দেখেন না ভালোবাসা তো আপনার ওই জায়গায় আমি হব তাহলে যুবকদের জন্য দুটো বিশাল বড় অফার এই অফার গ্রহণ করা যায় না কিচ্ছু করতে হবে না কি করতে হবে যুবকদের জন্য হজ করার সামর্থ্য নাই দরকার নাই আচ্ছা জাকাত দেওয়ার বাপ দিবে ও দিবে না তাহলে দুটো সাবজেক্ট পাস মানে করোনা যেমন অটো দুটো সাবজেক্ট অটো পাস আর একটা সাবজেক্ট আছে কি লা ইলাহা ইল্লাহ এটা তো আগে পড়ে নিয়েছে এখন সাবজেক্ট খালি দুখানা একটা আছে প্রতিদিনের সাবজেক্ট আর একটা বছরে একবারের সাবজেক্ট বুঝতে পারেনি প্রতিদিন পাঁচ ওয়াক সালাদ ব্যাস আর কিচ্ছু না আর রামাজান মাস আসছে ইনশাল্লাহ সামনে এই তিরিশটা দিন রোজা করতে এমনি ভালো লাগে তাই না তাহলে দুটো খালি সাবজেক্ট নিয়ে যদি পড়াশোনা করা যায় তাহলে আল্লাহর কাছে আরো নিচে ছায়া থাকবে সেই দিন ওই ছায়ায় যুবকরা সমাসীন হবে রসুদ বয় যখন অল্প খুব অল্প বয়স তখন তিনি হিলফুল ফুজুল বলে একটা দল গঠন করেছিলেন সমাজটা যেন সুন্দর হয় তখন থেকে এলাকার মানুষ তাকে বলতেন আলামিন সত্যবাদী ইসলাম ইসলামের কথা না নবীয়ত তিনি পাননি চল্লিশ বছর বয়সে নবদ পেয়েছেন কিন্তু তিনি ওই অল্প বয়সে মানুষের সমাজ কল্যাণমূলক কাজে ব্যস্ত ছিলেন যেমন আজকে আপনাদের ওই যে যুবকটা ওই যে আমাদের ভাইজা ভাইটা বললো না যে আমাদের আওয়ামী দিনে স্বাস্থ্য কেন্দ্র খোলার টার্গেট আছে বা মানুষকে হেল্প করার টার্গেট আছে যেসব ছেলেরা স্কুল ছুট তারকে ফ্রিতে পড়ানো হচ্ছে কেন ওদের বাপের কি জিম্মেদারি এটা ওরা চাই শুধুমাত্র জান্নাত এর বিনিময়ে কিছু চেয়েছে ওরা বলেছে নাকি যে আহ ফিজ ফিজ নিবো এই এই খরচ করছি সেই খরচ করছি বলেছে কিছু না বলেনি কেন ওদের একটাই টার্গেট যে আমরা আমাদের সোসাইটিটাকে আমরা আমাদের সমাজটাকে কি করবো সুন্দর কর্ম রসুল সাল্লামকে আল্লাহ যখন দান করলেন কত বছর বয়স ইয়ার্স ওল্ড চল্লিশ বছর বয়স চল্লিশ বছর বয়সে যখন নবুয়াদ সর্বপ্রথম ইসলাম গ্রহণ করলেন আবুবাক্কার সিদ্দিক রাজান থার্টি সেভেন এজ সাঁত্রিশ বছর বয়স চল্লিশের আগে তো যুবকই থাকে নাকি মানুষ কি চল্লিশের আগে যুবকী এরপরে আস্তে আস্তে যারা ইসলাম কবুল করলেন তার মধ্যে উমর রাদিয়াল্লাহু আনহু 27 27 বছর বয়স এরপরে আলী রাদিয়াল্লাহু আনহু কত কম বয়স খুব অল্প বয়স ছিল আলী রাদিয়াল্লাহু আনহু আব্দুল ইবনে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু আনহু অল্প বয়স মুসাব বিন উমর রাদিয়াল্লাহু আনহু অল্প বয়স মুসাব বিন উমর নাম শুনলেন কি কি শুনেছেন হাত তুলেন তো দেখেন মুসাবিন উমরের নাম পাঁচ থেকে ছজন শুনেছে মুসাবিন উমার রাজি খুব মনোযোগ সহকারে এই এই পয়েন্টটা নোট করেন তিনি মক্কার বুকে মোহাম্মদ সুলামের পরের দেখতে যদি কোনো মানুষ সুন্দর থাকে তো তিনি ছিলেন মুসাবিন উমার রাজি কোকরানো চুল ছিল একটা জামাকে তিন দিনে বেশি পরতেন না গরিব ছিলেন নাকি কোটিপতি সন্তান ছিলেন কোটিপতি সন্তান তিনি এমন সেন্ট ব্যবহার করতেন মক্কায় ওসব সব সেন্ট মানুষ চোখে দেখেনি এত টাকার মালিক তিনি মোহাম্মদ সাল্লাহামের কাছে এসে ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার পর তার মাকে গিয়ে বললেন আমি ইসলাম গ্রহণ করেছি তার মা এবং বাবা তাকে বন্দি করে দিলেন বাড়ি থেকে বেরোতে হবে না বন্দি করে দেওয়ার পর তাকে দমানো গেল না তার মা বলছে তুমি যদি ইসলামকে ত্যাগ না করো তুমি তোমার বাপ বাপদাদা ধর্মে না ফিরে আসো আমি পানি পান করব না তখন মুসাফিন উমার হাজি তনু বলেছে আপনার মতো একশোটা মা মারা গেল আমার যা আসে না বুঝতে পারছেন ভালোবাসাটা আল্লাহর সাথে হতে হবে তো ভালো ভালোবাসাটা মোহাম্মদ সাহসমের সাথে হতে হবে তাই না তো মুসাফিন উমার রাজি আল্লাহ আর আবদুল্লাহ উম্মে মাতুম রাজি আল্লাহ রসুলাম বললেন যে বোথ অফ ইউর টিচার তোমরা দুজন শিক্ষক তোমরা যাও মদিনার মানুষকে ইসলাম শেখাও টিচার হিসেবে পাঠালেন ইয়ান ছেলে ইয়ান ছেলে দেখতে সুন্দর হ্যান্ডসাম বয় দুজনকে পাঠিয়ে দিলেন মদিনার বুকে ইসলাম শিখাতে মদিনার বুকে গিয়ে তারা দাওয়াতের কাজ শুরু করলো কোরআনুল করিম তেল করতো মানুষকে বুঝাতো কোরআনুল করিম বুঝাতো মানুষকে ইসলামের সায়াতলে নিয়ে আসতো মানুষকে হক সত্য পথে আসার আহ্বান করতো দিত তারা এইরকম রাজু বলছে মদিনায় আসবে খুব ভালো করে শুনবেন মোহাম্মদ মদিনায় যখন আসবে প্রত্যেক বিকালের দিকে এলাকার মানুষ বয়স্ক যুবক সবাই তাকে থাকতো আসছে নাকি আসছে নাকি আসছে নাকি কেউ খেজুর গাছে উঠে দেখতো আসছে নাকি কে বলেন তো মোহাম্মদ সাল্লাল্লাহু আসছে নাকি তাহলে আমি বলতে চাইছি যে এইখানে দুজন সাহাবী আব্দুল ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা এবং মুসাব বিন ওমর রাদিয়াল্লাহু তাআলো মোহাম্মদ সাল্লাল্লাহু কি হিসাবে প্রেজেন্ট করেছিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু চরিত্র সম্পর্কে কি বুঝিয়েছিলেন যে মদিনার মানুষ তাকে একবার চোখে দেখেনি কিন্তু সবাই প্রতীক্ষা আছে কবে আসবে কবে আসবে নসুল্লাম যখন মদিনায় ঢুকছেন সঙ্গে তার কম্পেনিয়ান কে ছিলেন আবু বাক্কার সিদ্দিক রাজুল্লাহ আল্লাহ এমন সঙ্গী করেছেন মারা যাওয়ার পরেও একসাথে আছে আবু সিদ্দিক আবুবাক্কার যখন ঢুকছেন মদিনাবাসী ওয়েলকাম জানাচ্ছেন প্রত্যেকটা ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলছে হাজা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আরে এই ব্যক্তি তো মোহাম্মদাম যার কথা আমাদেরকে মুসাহিন উমার শুনেছিলেন কত বড় স্টার স্টারকে কি করে প্রেজেন্ট করতে হয় দেখেন তাহলে কিভাবে তারা দিন শিক্ষা দিয়েছিলেন কত ভালোবাসা মোহাম্মদের জন্য তৈরি করতে পেরেছিলেন মোসাহিন উমার রাজি তোলা প্রত্যেকটা মানুষ তার কাছে যাচ্ছে আর বলছে আমার ঘরে একটু প্লিজ একটু আমার ঘরে আসেন না আপনি আমার ঘরে আসেন না আগে যারা হিজরত করে গেছে সবাই সবারই জায়গা সেটেল হয়ে গেছে অনুরোধ করছি একটু আমার ঘরে যদি আপনার পায়ে ধুলিটা দিতেন রসুল বলছে না আমার উটটাকে ছেড়ে দাও ও যেখানে গিয়ে থামবে থামুক লাস্টে গিয়ে উঠটা থামলো আবু সবাই অন্তরের মধ্যে একটা আলাদা ঘৃণা বুঝতে পারলেন এই ঘৃণা না মানে ভালোবাসা আমি এত ভালোবাসি তাকে পেলাম না মোহাম্মদ সেখানে থাকতে শুরু করলেন সেখানে থাকতে শুরু করলেন এই যে দুই যুবক মদিনায়ের বুকে প্রথম ইসলামকে নিয়ে আসলেন তার মধ্যে সবচেয়ে স্টাইলিশ যুবকের নাম হচ্ছে মোসাহিন রাজিল রাজিম ইসলামকে গ্রহণ করার পরে আল্লাহর উপরে নিজেকে এতটাই নিয়োজিত করলেন ইসলামকে এতটা ভালোবেসে ফেললেন যখন ওহুদের যুদ্ধে তার দেহটা পড়ে আছে রসুল সাল্লা সাল্লাম এই যে মুসাহিন উমারের দেহটা তার গায়ে একটা শুধুমাত্র চাদর একটা শুধুমাত্র চাদর সে গায়ে দিয়ে পড়ে আছে তবে চাদরটা দিয়ে যদি মাথা থাকছি পাটা বেরিয়ে যাচ্ছে পাটা ঢাকলে মাথা বেরিয়ে যাচ্ছে নসুল কান্না করতে লাগলেন হায় রে কত স্টাইলিশ যুবক কত টাকার মালিক তোমার মা বাবা আজকে ইসলামকে বরণ করে নেওয়ার জন্য তোমার কি হালাত হয়েছে নসিদাহাম বলেন এক কাজ করো মুসাইবের মাথাটা মাথা থেকে চাদর দিয়ে ঢেকে দাও পা যতটা ফাঁকা থাকছে জঙ্গলি ঘাস দিয়ে তাকে দাফন করে দাও আপনার আমার ইচ্ছা হয় না একটু আপনার আমার ইচ্ছা হয় না যে আল্লাহ সুমন জন্য সবসময় রেডি জান দেওয়ার জন্য প্রস্তুত পিসপা হওয়ার কোনো প্রয়োজন নেই কারণ এই সুযোগ তোরা আমাদের থাকবে না এখন তো মোহাম্মদ সাল্লামের সঙ্গে থাকার সুযোগ থাকবে কি থাকবে না তাহলে আমাদেরকে ওই সব যুবকের কথা ভাবতে হবে ওই সব যুবকের কথা ভাবতে হবে যে সব যুবক যুবকের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত সাতরা জেলা খুব কালো মানুষ এলাকার মানুষ তাকে দেখতে পারে না এসে বলছে যে কি করলে জান্নাত পাওয়া যাবে আপনার সাথে থাকা যাবে বলেন প্রশ্ন কি করলে একটা বিল্ডিং তিনতলা হবে কি করলে আমার একটা বাইক হবে কি করলে গোটা পৃথিবীর লোক আমাকে চিনবে হাউ টু ভাইরাল এটা আপনার আমার প্রশ্ন ওই সাহাবিতে এসে মোহাম্মদ সাল্লামকে বলছেন সাহাবি তো তখন না তিনি এসে বলছেন যে আপনার সাথে জান্নাতে থাকবো একসাথে তরিকা বলেন রাস্তা বলেন তো তবে ইসলাম গ্রহণ করতে হবে তো বলছে ঠিক আছে বলেন কি করতে হবে বলো শাহাদুলা আইলাহ আল্লাহ্ ওনাম মোহাম্মদ রসুল্লাহ হয়ে গেল ইসলাম গ্রহণ গ্রহণ করা বলছে আমিও তো মানুষ আমারও তো স্ত্রী দরকার আমি জানি আমাকে কেউ দেখতে পারে না মদিনার আমি কালো দেখতে বিস্ত্রি খারাপ মানুষ সো তারপরে তো একটা বউ আমার দরকার নাকি বলছেন মোহাম্মদ সাহস সাল্ম বলেন যাও আমির রাজিল ক্লান্ডু বাড়িতে যাও কার বাড়িতে আমির রাজিল ক্লান্ডু বাড়িতে যাও আপনাকে অবাক করে দেওয়ার মতো এই এই জায়গাটুকু কি জানেন আমির ত্লানুর মেয়েটা এমন ছিল মদিনাবাসী সবাই তাকে বিয়ে করার জন্য পাগল ছিল কেন তার রূপ রূপচেহারা দেখে না আপনার আমার মেয়ে আপনার আমার মায়ের আপনার আমার স্ত্রীর মতো তারা এক্সপোজ করে বেড়ায় না তার দিনদারিতাটা এমন ছিল এলাকা জুড়ে তার নাম ছিল আর আমির রাজানু অনেক টাকার মালিক ছিলেন তার বংশ বংশকৌলিন ওটা আলাদা কোয়ালিটি ছিল তো সেখানে মোহাম্মদাম কাকে পাঠালেন সাদ রাজিল্লা তুলানুকে যিনি দেখতে কালো দেখতে ভালো না সাদ রাজি লতলানো গিয়ে সামনে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনে আমিরাজ এসে বলছে সাদ কি ব্যাপার ঘটনা কিছু কথা কুকথা বলে দিলেন মেজাজ তো খারাপ হবেই তুমি কি জানো আমার মেয়ে সম্পর্কে কার তোমার না বাড়ি ঘর আছে না ইনকাম আছে না তুমি দেখতে ভালো আর তুমি কার মেয়েকে চাইতে এসছো এলাকার সবাই আমার মেয়েকে পাওয়ার জন্য আশা করে আহ তুমি তোমার ছোট তো দেখেছো তো ভেতর থেকে তার মেয়েটা কথা শোনার পরে বলছে আব্বা সাল্লাম সিলেক্ট করেছে পাত্র যদি এই পাত্রের সাথে বিয়ে করতে গিয়ে আপনার মতো এক হাজার আব্বাকে কোরবানি দিতে হয় আই এম রেডি টু ডু বুঝতে পেরেছেন যুবক যুবতী দেখেন তো বলছে আপনার মতো এক হাজার আব্বা আমার কুরবান কিন্তু ছেলেকে চায় আমার কেন সিলেক্টেড বাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম সাদ রাজিল খুশি হয়ে গেলেন কিন্তু আমার বলছে চারশো দিরাম লাগবে মোহরে না চারশো দিরাম ম্যানেজ করো তো ভাবছে খাওয়ার টাকায় পকেটে নাই এক টাকা নাই বলছে চারশো দিরাম লাগবে এবার কি করবো তো সব সলিউশন মোহাম্মদ গিয়ে বলছে যে বলছে চারশো টাকা লাগবে চারশো দিরাম লাগবে তো হচ্ছে এক কাজ করো মোহাম্মদ বলছে তুমি প্রথমে যাবা আবুবাক্কা সিদ্দিকের কাছে দুশো নিবা তারপরে যাবা উসমান রাজিলতলানো কাছে দুশো নিবা এরপরে যাবো আব্দুল ইব মাসুদ রাজি লতন করেছে দুশো নিবা কত ছশো চারশো দিয়ে বিয়ে বাদ বাইকে দুশো দিয়ে বাজার তো তিনি গেলেন বিয়ে পড়ানো হয়ে গেল পকেটে দু রিয়াল দুশো টাকা খুব মনোযোগ সহকারে এই অংশটুকু তো তিনি পকেটে টাকাটা নিয়ে আনন্দে নাচতে নাচতে যাচ্ছেন বাজারে কিছু হাড়ি কিনবেন কিছু সবজি কিনবেন কিছু খাবার কিনবেন এটা ঘর তৈরি করতে হবে তো নতুন স্ত্রী এসেছে বাড়িতে একটু কাজ করতে হবে না তাকে একটু খাওয়াতে হবে হাড়ি পাতি লাগবে তো বাজারে ঢোকা মাত্র কেউ একজন চিৎকার করে শোনো জিয়াদের ময়দানের জন্য আমরা প্রস্তুত তোমরা যে যতটুকু পারবা দান করো জিয়াদের ময়দানে যাওয়ার জন্য আমরা প্রস্তুত তোমরা যে যতটুকু পারবা দান করো বলেন তো সাদ রাজিলে তরণ মোহাম্মদকে প্রথম বাক্য কি বলেছিল আমি জান্নাতে থাকতে চাই আপনার সাথে কি করতে হবে বলেন পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারী বিয়ে করেছে অসুবিধা নাই সাদ রাজিলে হে মকাতো পেলাম একখান পকেট থেকে রিয়াল বের করে রেডি টু গো দেয়ার কেউ জন্য শাড়ি কিনতে যাচ্ছে এই সময় যদি কেউ বলে একটা আমাকে টাকা দেন দিয়ে দেন সম্ভব অসম্ভব ব্যাপার তবে অনেকদিন আগে ফেন্সি মার্কেট চিনেন কিনা কলকাতা কলকাতা ফেন্সি মার্কেট বলে একটা মার্কেট আছে মুসলমানদের এলাকা ভুলে গেলাম আমি মেটিয়া মেটিয়া মেটিয়াবুরুজের এলাকায় ওখানে এক জায়গায় একটা বক্তৃতা দিয়েছিলাম উর্দুতে হিন্দিতে আর কি টোটা ফাটা হিন্দিতে একটা বক্তৃতা করেছিলাম এক ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল তা আমার বক্তৃতা পর পর তিনি একটা ঘটনা আমাকে জানিয়েছিলেন যে একজন ব্যক্তি আমি বাড়িতে যাচ্ছি অনেক বড় ওনারা বাড়ির থেকে আর একজন ব্যক্তি এসে বলছে স্যার আমাদের তো মসজিদ করার টাকা নাই আমরা আহলাদিস নতুন হয়েছি খুব অত্যাচারিত আপনি যদি কিছু দান করতেন তো উনি আমাকে বলছে যে আপনার কথা মনে পড়লো আমি গাড়ি কেনার জন্য সতেরো লাখ টাকা গুছিয়েছিলাম ওনাকে দিয়ে দিলাম আমার দেখালোক সতেরো লাখ টাকা দিয়ে দিলাম তা আমি বললাম তাহলে এখন কোন গাড়িতে চড়ে অনেকদিন পর গিয়েছি জুমা পড়তে যাচ্ছি বলছে এটা মোটামুটি চল্লিশ লাখ টাকা দেখিয়ে নিয়েছে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে দান করেছে আল্লাহ বাড়িয়ে দিয়েছে আল্লাহ পছন্দ করে বলছি দান করলে সম্পদ বাড়ে আমরা বুঝতেই চাই না দুশো দিরামকে দিয়ে দিলেন দেওয়ার পরে উনি যুদ্ধে চলে যাচ্ছেন জেহাদের ময়দানে যাচ্ছেন তবে আল্লাহ হয়তো আমাদেরকে শোনাবেন ঘটনাটা জানাবেন তিনি করেছেন কি তার মুখটাকে ঢেকে নিয়েছেন রুমাল দিয়ে মুখটাকে ঢেকে নিয়েছেন চোখ দুটো বের করে নিয়েছেন যখন কাফেলা চলছে একজন সাহাবি উঠে বোঝে তুমি কে কে তুমি মুখ খোলো পাশ থেকে আলিরাজিলো বোঝা যে তোমাদের অসুবিধাটা কি আশ্চর্য এ মুখ খুলতে চাইছে না মুখটা ঢাকতে যে তোমার কি মোহাম্মদের কোন সাহাবি যাচ্ছে চুপ করো ওখানে কিন্তু দফা দফা হয় ঘটনা কিন্তু এই রাজি জিলুর ছোট্ট বাক্যটা তাকে মুখ আর খোলা হলো না যুদ্ধের ক্ষেত্রে চলে গেল বাড়িতে স্ত্রী সবচেয়ে সুন্দর স্ত্রী মূল্যবান সম্পদ যুদ্ধ করতে শুরু হয়ে গেল অনেক কাফেরকে হত্যা করলো এক কাফের তাকে এক ধাক্কা দিল সঙ্গে সঙ্গে পড়ে গেলেন পেছনে মোহাম্মদ তার দিকে তাকে বুঝে সাদ তুমি আশ্চর্য ব্যাপার তোমার নামে বিয়ে দিলাম আরে তুমি এখানে কি করছো এই ময়দান তোমার জন্য এখন না আশ্চর্য ছেলে তুমি আসলা কেন যুবক তুমি এখানে আসলা কেন তো বলছে বলেছি আপনার সাথে জান্নাত থাকবো আমি আপনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম আপনার সাথে আমি জান্নাতে থাকবো অসুবিধা কি তখন মোহাম্মদ আশ্চর্য ছিলেন সব যুদ্ধ করো আর কি বলবো কিছু বলার নেই তারপরে এই কথোপকথন হতে হতে এক কাফের এসে গোলাটা নামিয়ে দিল মোহাম্মদাম দেহটা হাতের উপরে নিয়ে চরম ভাবে কানতে শুরু করলেন কানতে 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 চট করে মুখটাকে ঘুরে নিলেন ফট করে ঘুরে তিনি একটা মিসকে হাসি দিলেন সাহাবাই কেরামরা লক্ষ্য করলেন দৃশ্যটা যখন যুদ্ধ থেকে বাড়ি ফিরছেন তখন সাহাবাই কেরামের মধ্যে একজন বলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম একটা কথা জিজ্ঞাসা করি বুঝে কি বুঝে ওই ওহুদের একটা ঘটনা ঘটেছিল ঘটনা একটু বলবেন কি যুদ্ধের প্রান্তরে একটা ঘটনা ঘটেছিল বলবেন কি বুঝে কি যখন সাদ রাজিয়াল মারা গেল তাকে আপনি দেখছিলেন চোখ দিয়ে পানি ঝরছিল তো অবস্থায় আপনি হট করে মুখটাকে ফিরে নিলেন কেন আর পরে হাসলেন কেন তখন মোহাম্মদ সাল্লাম বলছেন ও আমি দেখলাম সাদ রাজি আল্লাহ এখানে যখন হত্যা করে দিল কাফেরা তাকে তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন দ্যাট ইজ কল শহীদ তিনি শাহাদাতের পেয়ালা পান করলেন এবং আমি ভালো করে খেয়াল করে দেখলাম সাদ রাজি আল্লাহ হেঁটে হেঁটে জান্নাতের মধ্যে প্রবেশ করছে জান্নাতের মধ্যে প্রবেশ করছে যে জান্নাতের মধ্যে প্রবেশ করছে এমন তো অবস্থায় আল্লাহ সুবে হুরদের মধ্যে একটা অফার ছেড়ে দিলেন আল্লাহ হুরদেরকে বলছে আমি একজন বিশেষ ব্যক্তিকে আনছি তোমরা যে তার কাছে আগে পৌঁছতে পারবা তার সাথে ওর বিয়ে দিয়ে দেব সবচেয়ে সুন্দরী নারী নারী আল্লাহ হকবার হুর হুর মানে কি তার যদি আচলটা পৃথিবীতে একবার ঝলক দিত তো রাত্রিবেলায় প্রোগ্রাম হলে লাইট লাগতো না পৃথিবীতে রাত্রি হতো না তাদের বয়স ষোলো থেকে কুড়ি এই বয়সটা কখনো কমবে না এক একজনের সৌন্দর্য আই ডেসক্রাইব বর্ণনা করতে পারবো না যে এই অফারটা বলছে জিলা তোর কালো ছিল আল্লাহর কাছে হিরো না আল্লাহর কাছে হিরো তো এই অফার পেয়ে হুররা যখন দৌড়াতে শুরু করেছে তো দৌড়াতে দৌড়াতে একটা হুরের করেছে কি এরকম করে পিন্ডলি বেরিয়ে গেছে এই অংশটা বেরিয়ে গেছে কাপড় থেকে আর মোহাম্মদ আসম দেখছে তো আল্লাহ তাকে দেখাচ্ছেন বলছে ওই হুরের পায়ের দিকে আমার চোখ পড়ে গেছে তখন আমি মুখটাকে ঘুরিয়ে নিয়ে একটু দিলাম আল্লাহ আমার সাথে এই ব্যক্তি জান্নাতে থাকতে চেয়েছিল আল্লাহ তার সুব্যবস্থা করে দিল কত হুর তাকে দিয়ে কোথায় আজকে আপনি আপনার আমার আজকে মত্ত কোথায় ওদিকে মুসাব্দ উমায় রাজু পড়েছিলেন এদিকে সাউদ রাজি আল্লাহ তাহলে আমাদের বুকে শহীদ তামান্না লাগবে শহীদ তাকে বলতেন যে একে আগে পাঠিও না একে আগে পাঠালে অসুবিধা আছে মানে একে যুদ্ধ নিয়ে গেলে অসুবিধা আছে কেন ও কাউকে ভয় করে না একবারে সামনে চলে যায় অনেক যুদ্ধ তিনি করেছেন তার একটা টার্গেট ছিল আমি শহীদ হব তাই একটাই টার্গেট ছিল আমি শহীদ হবো যখন ইয়ামামার প্রান্তরে যুদ্ধ হচ্ছে মুসাইলামা কাজের ইয়ামামার প্রান্তরে যখন যুদ্ধ হচ্ছে এত দর্পে যুদ্ধ করলেন কাফেররা খুব সুকৌশলে একটা বিশাল বড় প্রাচীর বাগানের মধ্যে প্রবেশ করলেন অনেক লম্বা ঘটনা এটা বাগানের মধ্যে প্রবেশ করলেন এবং লোহার গেটটাকে মেরে দিলেন হাজার হাজার সৈনিক তাদের অনেক মুসলমানকে আহত করেছে তারা শহীদ করে দিয়েছে তারাও অনেক মরেছে যখন দেখলেন যে না যুদ্ধ তো শেষ হলো না এই বারামিন মালিক রাজি আমি যখন পড়ছিলাম আমার মাথায় কাজ করছিল না যে আল্লাহ মানুষকে এত শক্তি দেয় কোথা থেকে তো তিনি ছিলেন খুব পাতলা দুবলা মানুষ তিনি সাহাবা কেরামকে বলছেন সেই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ রাজিল্লাহানু ছিল আরো অনেক সাহাবিরা ছিল সবাই এক একে হত্যা হয় অনেক সাহাবিরা এক একে আপনার আত্মহতি দেয় মানে মারা যায় আল্লাহ কাছে চলে যায় কিন্তু বারা বিন মালিক রাজিল্লাতলানু যখন লিডারশিপ গ্রহণ করলেন তিনি এসে ওই দরজার সামনে ধাক্কিয়ে দরজা ভাঙতে পারলেন না উঁচু তো তিনি কি করেছিলেন জানেন শাহাদাত কাকে দেখেন কাকে বলে তো লোহার চাকতি বুঝেন কিনা ঢাল 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 তীর মারা পরে যে ঢাল দিয়ে ঠেকাই তো তিনি এত পাতলা ছিলেন তিনি বলছেন আমি ঢালের উপরে বসলাম তোমরা আমাকে তীর দিয়ে এই ঢালটাকে উঁচু করে ওই শত্রুর মধ্যে ফেলে দাও বুঝতে পারেনি হাজার হাজার তাদের শত্রু বলছে যে তুমি আমাকে এইভাবে তুলে ওই বাগানের মধ্যে ফেলে দাও হয় আমি দরজা খুলে দেবো নাহলে আল্লাহ কাজ না আল্লাহর সম্ভব না তো আমরা রাজি হলো না কেউ তাই হয় নাকি গেলে তো মেরে দেবো আপনাকে ওরা তো রেডি আর ভেতর থেকে তীরের বৃষ্টি হচ্ছিল লেখক লিখছে এক পর কি ঘটলো তার কথা মানতে বাধ্য হলো কারণ তিনি আমির তিনাকে ভেতরে ফেলে দেওয়া হলো ঠিক আছে তো তিনি তিনাকে ভেতরে ফেলে দেওয়া হলো ফেলে দেওয়ার পর তিনি বেশ কিছু কাফেরকে হত্যা করে গেটটাকে খুলে দেন এবং সেই যুদ্ধে মুসলমানরা জয়লাভ করল যখন তাকে পাওয়া গেল তার পিঠের উপরে প্রায় সত্তর থেকে বাহাত্তরটা তীর ছিল কি ছিল পাতলা দুবলা মানুষ বা তারপরে যখন আরো তুমুল যুদ্ধ হতে লাগলো ওরা তখন দুর্গে অবস্থান নিল ওই দুর্গ থেকে ওরা একটা লোহার শিকল ছিল ওই শিকলটা যদি কারো হাতে কোনো গায়ে পড়তো সঙ্গে সঙ্গে সে ব্যক্তি মারা যেত অথবা পঙ্গু হয়ে যেত তো উপর থেকে যখন একটা শিকল ফেলে বিভিন্ন হত্যা করা হচ্ছিল ঠিক সেই সময় আনাস রাজিল গায়ের উপরে ফেলছিল তখন এই বারাবিন মালিক যে দৌড়ে গিয়ে সেই শিকলটাকে হাত দিয়ে ধরলো হাত দিয়ে ধরলো সঙ্গে সঙ্গে হাত থেকে পুরো হাত থেকে চামড়া গোস্ত যা ছিল সব খসে পড়ে শুধুমাত্র এই ছিল তার কিছুক্ষণ পর তিনি মারা যান শহীদ হয়ে যান বুঝতে পেরেছেন কোন রাস্তায় যেতে হবে আমাদেরকে আমাদের টার্গেট থাকবে জান এইটা যুবক ছাড়া আমাদের মানে বুড়ো মানুষদের দ্বারা সম্ভব নয় তবে তবে বুড়ো মানুষরাও তাদের অনেক দায়িত্ব আছে আজকে টপিকের শেষ কথা না যে দায়িত্বশীলের দায়িত্ব আপনি হিসাব করে দেখেন আপনার মা বাবা কোনোদিন আপনাকে হিজাব করতে বলেনি আমি আজ থেকে তিরিশ বছর আগের কথা বলছি আজ থেকে তিরিশ বছর আগে কোনো মা বাবা তার ছেলেকে দাঁড়িয়ে রাখতে বলেনি ঠিক বলছি না ভুল বলছি এখনো অনেক মা বাবা আছে কি করে এই বশ্যই দাঁড়িয়ে রাখবে হ্যাঁ বিয়ে হবে নাকি সব পাগল হয়েছি নাকি ব্যাকডেটার মানুষ নাকি তুই নাকি পড়াশোনা করিস কল্যাণ ইউনিভার্সিটিতে এই কথা বলে কিনা তো এই এই ধরনের মুনাফিক মা বাবাও আছে তাই না তো এই যে সমাজের দায়িত্ব আপনার ইমানটাকে আপনি মোহাম্মদ সাল্লাইসাল্লামের উপরে আল্লাহর উপরে ফিক্সড করে দেন যে মোহাম্মদ আইডল আর আল্লাহ আপনার হচ্ছে ক্রিয়েটর তিনি হচ্ছে পরিচালিত করেন আপনি ওই রাস্তা যান আপনার সম্মান যাবে আর এই রাস্তায় যাওয়ার জন্য যেমন যুবকদের ভূমিকা রয়েছে যেমন যুবকদের ভূমিকা রয়েছে ঠিক তেমন আরো ভূমিকা রয়েছে কাদের বলেন যুবকদের বাবার যুবকদের বাবার ভূমিকা রয়েছে যুবকদের বাবারা কি করে শিক্ষা দেবে একটা ছেলেকে যে একটু আগে বললো ওরা যে তাও হিদ শিখাতে হবে শির্ক শিখাতে হবে শিখাতে হবে না এই লকডাউনে পরিস্থিতি খারাপ তা আমার ছেলেকে প্রাইমারিতে ভর্তি করা আছে ও অন্য স্কুলে পড়তো তো যাই হোক আসলে শির্কের কাছে মাথা নত করা কারোরই উচিত না আপনারা তো অনেকে জানেন অনেকে লিখে আমার নামের সাথে যে আমি হেরা একাডেমির প্রধান শিক্ষক আমি স্কুলে ছিলাম আমি স্কুলটাকে তৈরি করেছিলাম সমস্ত ছাত্র আমারই দেওয়া আমার লক্ষ টাকা ইনভেস্ট রয়েছে কিন্তু আমারও বর্তমানে ওই স্কুলে পতাকা তুলেছিল চোদ্দই এই নয় কি পনেরোই আগস্ট পালন হয়েছিল তো যেদিন পালন হয়ে গেছে আমি ওখান থেকে চলে এসেছি বুঝতে পেরেছেন এখানে আমি আপোষ করি না আমি ডিএলএড করছিলাম প্রচুর টাকা খরচ যারা শিক্ষিত মানুষ তারা বুঝতে পারছেন আমাকে শেষ দিন খালি ফোন করেছে কালকে পরীক্ষার জন্য দু হাজার টাকা দিতে হবে কেন বলছে না দিতে হবে আমরা কেন এটা কি ঘুষ বলছে হ্যাঁ আমি বললাম ডেট করবো না যা আপনি আমাকে বলতে পারেন যে এক লাখ টাকা খরচ করলেন আপনি কি পাগল হ্যাঁ আমি পাগল সিটকের কাছে মাথা মতো করা যাবে করা যাবে এই জন্য অভিভাবকের দরকার আছে না আমাকে অনেকে বলেছে যে তুমি ভুল করলা এই করলা আচ্ছা না আমি বোধহয় ঠিক করেছি আল্লাহ সোমতলার কাছে আমি গিয়ে দেখবো আমি কালকে যখন প্রোগ্রামে যাচ্ছি ওই এর থেকে এসে শীতল কুচ ওই সরি ওই দিক থেকে এসে আমার স্ত্রী আমাকে বলেছে যে তোমার ছেলেকে দুদিন হলে স্কুলে পাঠিয়েছে আট বছর বয়স বুঝলো তো ও স্কুলে গিয়ে লাইনে দাঁড়িয়ে দিয়েছে জনগণ মনো হয়েছে তো যাই হোক কোয়াশ তাক ফেরল না তোবা পড়েছে কি করেছে জানি না তারপরে এবার একে একে ডাকসার কবিতা পড়াচ্ছে বলছে নমস্কার আমি আমার নাম অমুক আমি এই কবিতা বলবো এটা তো আমাদের দেখে সেকুলারিজম তো বাড়িতে সর আম্মুকে বলছে আম্মু আমি তো টেনশনে পড়ে গেলাম বলছে বেটা তুমি এবার কিসের টেনশনে পড়লা স্কুলে যাচ্ছ তো বলছে লাইন দাঁড়িয়ে বলছে জনগণ মন আব্বু তো অনেকদিন আগে বলেছিল এটা শির ভারত ভাগ্যবি ধাতা আমাদের ভাগ্যবিধাতা ভারত আমাদের ভাগ্যকে মেনটেন করে ভারত তাহলে এটা শির না আমার ছেলে বলছে আম্মু ওই জায়গা পার হওয়া গেল ওরা জনগণ বলবে আমি নাই সোরা ফাতে পড়লাম কতটুকু ছেলে কেউ শিখায়নি বিশ্বাস করেন তো সে তো ঠিক আছে কিন্তু একে একে যখন ডাকছে তখন নমস্কার আমার নাম মোহাম্মদ রাউনাক রহমান কি করে বলবো এই নমস্কার বলা যে শির তাহলে তো মনে হয় এই স্কুলে আমার আর পড়া হলো না তুমি একটা কিছু ব্যবস্থা করো আব্বুর সাথে আলোচনা করো তুমি তোর আব্বু আসুক দেখছি বুঝতে পারছেন বাবার দায়িত্ব নাই মা বাবার দায়িত্ব আছে ছেলে মেয়েকে ছোটবেলা থেকে শেখাতে হবে যেমন এমন একজন ব্যক্তি যিনি নবীনা সাধারণ মানুষ আর ছেলেমেকে কি করে লালন পালন করবে সে কিছু উপদেশ তার ছেলেমেকে দিয়েছিলেন আল্লাহ সুবহানাহু একদম কিয়ামত পর্যন্ত তাকে ভাইরাল করে দিয়েছেন নাম লুকমান হাকিম ইয়া বুনাইয়া হে আমার কলিজা টুকরা লা তুশরিক বিল্লাহ খবরদার শিরকের জন্য মাথা নত করোনা তুমি শিরক করোনা ইননা শিরকা লা জুলমুন আযীম শিরক হতে সবচেয়ে বড় গুনাহ শিরক হতে সবচেয়ে বড় গুনাহ আপনি আপনার ছেলেকে শিখাবেন না তাহলে আপনি অভিভাবক আপনার দায়িত্ব নাই কিন্তু দুঃখের বিষয় কোন কোন এলাকায় দেখা যায় আপনার এলাকা আছে কিনা থাকতে পারে এমন ঘটনা ঘটে কি বলেন তো যে এই ছেলেগুলা উদ্যোগ নিয়েছে তো চায়ের দোকানে বসে দেখবেন এমনি উইদাউট এনি রিজন উল্টো পাল্টা এদের সম্পর্কে ছড়াবে কেউ বলবে যে এরা আমেরিকা থেকে টাকা পাই এত বড় অনুষ্ঠান করলো কি করে তারপরে বলবো যে ওই সব পাগল ছাগল সব নিজের পড়াশোনা ছেড়ে দিয়ে টুকা টুক ছেলে পেলে সব দাঁড়ি মারি রেখে বুদ্ধি আছে গো এদের হ্যাঁ যেখানে ইনকাম করে মা বাবাকে একটু খাওয়াবে ও ওখানে ওই রাস্তায় যে আমরা কি মুসলমান না খালি শুক্রবারে যাই মসজিদে ও একবারে মনে হচ্ছে একবারে আল্লাহ তরফ থেকে ওলি এসছে এরকম আলোচনা হবে না হয় না ভয় লাগছে আপনাদের এরকম আলোচনা হয় আমি জানি তো কিন্তু তাদের সাপোর্ট করার দরকার আছে তাদের সাপোর্ট করার দরকার আছে এই যে হক দিন সঠিক দিন এই সঠিক দিনটা কিন্তু এলাকায় বেশি দিন থেকে নাই আমি ওনায় খুব বেশি ভুল বলিনি আমি আমার জীবনে আমার এলাকায় একটা মহিলাকে বুর্খা পরতে দেখেছি আজ থেকে দশ বছর ধরেন দু সালের আগে আমার এলাকায় কোনো যুবকের আমি দাঁড়িয়ে দেখিনি আমার এলাকায় কোনো যুবককে আমি সলাত করতে সেভাবে দেখিনি আর বুর্খা একটা মহিলাকে দেখেছি সে মহিলা আবার এখন লঙ্গ চলে আল্লাহ হয়তো কেউ ওকে কে বুঝিয়ে চলে না আলহামদুলিল্লাহ আমাদের দাওয়াতের ফলে আল্লাহ কবুল করে নিয়েছেন এখন রাস্তায় দশজন মহিলা গেলে পাঁচজন বলা পাওয়া যায় পাওয়া যায় না মানুষ সচেতন হচ্ছে দশটা যুবক ঘুরে বেড়ালে ছয় সাতটা পাঁচ ছটা যুবকের দেখবেন দাড়ি এবং সুন্নতি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ সুন্নতি দাঁড়িয়ে দাড়ি রাখা সুন্নত না দাঁড়িয়ে রাখা ফরজ সুন্নতি দাঁড়িয়ে মানে ছেড়ে দেওয়া দাঁড়িয়ে চাষা ছাটা কিছু নাই টাকরুর উপরে প্যান্ট কি স্টাইলিশ যুবক ভাই আল্লাহ বললে কে মসজিদে চলে যায় যেমন এই যে ভাই আমাকে আনতে গিয়েছেন ওখানে তো বললেন যে শেখ আপনি এখন ফোন করলে আমাকে পাবেন না কারণ আমি নামাজে গিয়েছি আগে নামাজ ভাই আগে নামাজ কিছু করার নেই তাহলে এই যে যুবক এইগুলা এরা পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনের সাথে যদি আপনি বাবা আপনি গার্জেনরা তাকে একটু সাথ দেন বিশ্বাস করেন ওভাবে আমি দুনিয়াতে জান্নাত পেয়েছি বুঝতে পারেন আমার কথা আবু আকর জাকারিয়া যখন আমাকে বুকে জড়িয়ে নিলেন আমার সাহস আরো বাড়লো ভালোবাসা বাড়লো কিনা ভালো না আমি সাইফুল্লা বেলাল মাদানিকে কোনোদিন দেখিনি স্টেজে বক্তৃতা করছে আমাকে প্রধান বক্তা বানিয়েছে কি বলবো বলেন দেখি ইন্ডিয়ান মেহমান উনি বক্তৃতা দিচ্ছেন ওনার বক্তৃতা শেষ করে আমাকে কাছে দাঁড়ান আমি স্টেজে বসে আছি আমি বলছি আল্লাহ কি বা বলে দাঁড়িয়ে দেখছি বুকের মধ্যে জড়িয়ে ধরে বলছে যে আপনার সাথে আবার দশ তারিখে দেখা হবে ফেব্রুয়ারি মাসে যাক আল্লাহ আমাকে নিয়ে যায়নি গেলাম না তো আমার আমলাম শেখ আমার জন্য দোয়া করবেন আপনার জন্য সব সময় দোয়া করি আপনার জন্য সব সময় দোয়া করি তাহলে এই যে যখন তিনি আমাকে ভালোবাসলেন তিনি জড়িয়ে ধরলেন তখন আমার সাহসটা বেড়ে গেল আমার কাজ করার গতি আরো বাড়লো না সালিম উদ্দিন মাদানী নাম শুনেছেন মতি রহমান মাদানীর সাথে সবসময় থাকে ওনার সাথে যখন আমার ফার্স্ট সাক্ষাৎ হয় তিনি আমাকে জোরে ধরে বললেন শেখ আপনার বক্তৃতা আমি নিয়মিত শুনিজি বলেন কি আপনি আমার বক্তৃতা শোনেন আমার বক্তৃতা নিয়ে তো মাথ রাখার হুজুরা ক্রিটিসাইজ করে বুঝে না আল্লাহি আপনাদের অনেক কাজ হচ্ছে ভাই আপনি চালিয়েছেন আমার জন্য দোয়া করলেন আমাদের দোয়া করলেন আমার কাজটা আরো গতি বাড়লো কিনা আরো বাড়লো আমি সবাইকে বলে যে আমার ভুলটা বলে দেবেন আমাকে কারণ আমি মানুষ আমি ভুলের উর্ধে না সুতরাং আমাকে বলে দেবেন আমি ওটাকে শুধু নেওয়ার চেষ্টা করবো তাহলে ওনারা যদি আমার অভিভাবক হন তাহলে আপনি আপনার বাবা যদি আপনার বাবাটা আপনাকে যদি সাহায্য করে আপনি আরো বেশি পাওয়ারফুল হবেন না আরো বেশি পাওয়ারফুল হবেন এই জন্য যখনই যুবকরা এই রাস্তায় যাবে তখনই কি করবেন তাদেরকে উদ্বুদ্ধ করবেন তার দাঁড়িয়ে রাখার জন্য নিষেধ করবেন না দাঁড়িয়ে রাখার জন্য বলবেন যে বেটা তুমি দাঁড়িয়ে রাখো ডক্টর জাকির নায়কের মতো হতে হবে স্বপ্ন নাই আপনার ডক্টর জাকির নায়কের মতো ইসমাইল মাদানির মতো হতে হবে মতি রহমানের মতো ছেলেকে উদ্বুদ্ধ করেন দেখে উদ্বুদ্ধ করেন এক ভাই আমাকে ফোন করেছে বোধহয় লন্ডন থেকে বাংলাদেশের মানুষ কি ওটা পৃথিবীতে থাকে জানেন তো লন্ডন থেকে আমাকে ফোন করে বলছে সরি ভুল বললাম আমেরিকা থেকে ফোন করেছে আমলাম আপনার বাড়ি তো বলছে আমার বাড়ি কানসাট চাপাই নবাবগঞ্জের আশপাশে মানে রাজশাহীতে তা বললাম আপনি কি বলতে চাইছেন তো শেখ আমার ছেলে মেয়েকে আমি পড়ানোর জন্য একটা দেশে স্থানান্তরিত হতে চাই একটা দেশে এই লোক কি আপনার আমার মতন গরিব মানুষ বলবে কি তা আমি ফার্স্টে বললাম আপনি কি করেন তো বলছে সাত আটটা বাড়ি আছে আমেরিকা আমার আর বাড়ির ভাড়া নেয় আর কি রেন্টে দেয় আমার টাকা পয়সার অভাব নয় আল্লাহ দিলে কিন্তু আমি চাইছি যে আমার ছেলেকে পড়াবো বললাম এক নম্বর অপশন সৌদি আরব বলছে না আমেরিকা থেকে সৌদি পড়াশোনার ভিসা দেওয়া হয় না মানে গিয়ে থাকতে না কেন আমাকে কাজের ভিসা হবে আমি কাজ কাজ আমারই তো করে যেতে তাহলে মিশর হ্যাঁ মিশরে যাওয়া যায় প্রাথমিক নলেজ তো নেওয়ার জন্য ওখানে যাবেন তারপর আপনার ছেলেকে বড় হলে সৌদি পাঠিয়ে দেবেন আমি অবাক হয়ে গেলাম কত বাবা টাকার জন্য ছেলেকে কত জায়গায় লেলিয়ে দিচ্ছে আর উনি সম্পদকে রেখে বলছে আমি আমার ছেলেকে মানুষ করবো যেন আমার ছেলে ডক্টর জাকির নাকি কথা বলতে পারে এই অভিভাবক যারা দায়িত্বশীল আছে তারা যদি আপনাদেরকে উদ্বুদ্ধ করে আপনাদেরকে হেল্প করে দেখবেন আপনাদের পাওয়ার অনেক গুণ বেড়ে যাবে যেমন করে মোহাম্মদ সাল্লাম করতেন কি সাহাবাই কেরাম যখন বসে গল্প করতেন একজন ইয়াং যুবক যদি আসতো রসদাম তাকে বলতেন ওয়েলকাম ওয়েলকাম করে তার জায়গাকে প্রশস্ত করে দেওয়ার জন্য বলতেন কেন আরে যুবক একে দিয়ে কাজ হবে এই অভিভাবক অভিভাবক হতে হবে আবুবকা সিদ্দিক রাজিল রানোর মতো আইসা রাজিলাতা ওই বয়সেও হার হারিয়ে ফেলেছেন তো আইসা রাজন বলছে আমাকে এমন মার মারলো পাজরে তো মোহাম্মদের কোলে না থাকলে সিটকে চলে যেতাম শাসনও করতে হবে ভালোবাসতে হবে আবার ছেলে মেয়েদেরকে উদ্বুদ্ধ করতে হবে যেমন অনেক বাবা আছে এমনি যায় কিন্তু ফজরে যায় না ফজরে ছেলেকে নিয়ে যায় খুব মুশকিল কিন্তু এইটা আমি আমার ছেলেকে বলছি আট বছর হলে ঘর আলাদা করবো মানে মজা করছে ওর সাথে মানে ওর আম্মুর সাথে না আর আমার মেয়ে তিন বছর বয়স ও আমাকে ছাড়া আমি যে আট বছর হলে কিন্তু ঘর আলাদা হবে না না আমি আম্মুর কাছে থাকবো না যেতে হবে তা হচ্ছে ওটা করবো না যে ফজরে উঠতে হবে ওটা রেডি তুমি ডাকবা আমি ঘুমিয়ে যাবো আরেকবার ডাকবা নিলে মারবা তুলবা কিন্তু বিছানা আলাদা কথা বলোন এটা সম্ভব না মানে ছোট বাচ্চা তো তাহলে ওকে আমি যে মোটামুটি নিয়ে যাওয়ার চেষ্টা করি যদিও ফসলে এখনও তুলতে শুরু করে বাচ্চা তো তো ওকে আব্বু শোনা আম্মু শোনা করে যখন আমি নিয়ে যাব তখন ও অনুযায়ী আমার আব্বু আমাকে নিয়ে যাচ্ছে তাহলে এইভাবে যখন একটা সমাজকে তৈরি করা হবে সোসাইটিকে তৈরি করা হবে তাহলে ওই সোসাইটি আল্লাহ সমানতালার কাছে গিয়ে পুরস্কার ছাড়া অন্য কিছু হবে না তাহলে যারা বান মানুষ রয়েছেন তাদেরকে আপনাদেরকে হেল্প করতে হবে এই যুবকদেরকে রসুদ শাসনের একটা বিখ্যাত হাদিস রয়েছে মহম্মদ শাসন হচ্ছে কুল্লুকুম রাইন প্রত্যেকের রাখাল আর রাখালকে তার অধীনস্থ মানুষ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে বাবা তাহার করে ওই বাবাকে মাঠে আল্লাহ তোমার বলবে ছেলেটাকে নামাজ পড়ে তোমার ছেলেটা কি সুদ থেকে বেঁচে ছিল তোমার বৌমা বেটার বউ কি পর্দা করত। তোমার নিজের স্ত্রী কি পর্দা করত সেদিন যদি বলে যে না করতো না তাহলে কি হবে অবস্থা ওই বিখ্যাত হাদিস আব্দুল ইব্রহমা বলেন সালাসাতুন কাদ হারাম আলাইমিন জাননা তিন শ্রেণী মানুষের জন্য জান্নাত হারাম এক মত মিনুল খামরিন নিয়মিত পানবিরি জর্দা গুল শিকার যারা খায় তারা জান্নাতে যাবে না দিনরাত বলে যাচ্ছে দিনরাত বলে যাচ্ছে মানুষ হ্যাঁ শুধরাচ্ছে কিছু মানুষ কিন্তু এই বক্তৃতা ভোল্টেজ কিছুদিন থাকছে তারপর আবার শেষ অনেকে তো জানেই না সোহান আল্লাহ আমি কোচবিহার গিয়েছি খাওয়া দাওয়া শেষে আমাকে পান দিচ্ছি পা নেলাম যে ভাই রে ভাই বক্তৃতা দেওয়ার পর এখানে থাকা যাবে না বক্তৃতা দেওয়ার পর থাকলে অসুবিধা আমাকে এক অ্যাডভোকেট বুকিং করেছিলেন ওনার চার চাকা ছিলাম যে ভাই আমি এখানে থাকবো না আর এমন কিছু ছেলের নতুন বুঝতে পারছেন নতুন মানে বুঝতে পারছেন তো আপনাদের মতো জানো এমনি আগে হয়তো দিয়েছিলাম মান তো এখন মানে ওরা জাজবাতে করেছে কি কিছু কোশ্চিন করে দিছে এবং আমাকে আগে বলেছে প্রশ্নের উত্তর দেওয়া লাগবে প্রথম প্রশ্ন মাঝাব কি মানব কি মানবো তো মাঝাবি এলাকায় কোশ্চিন হয়তো পিঠ বাঁচবে রে ভাই জর্দা দিয়ে পান খাওয়া যাবে কিনা আর পাশে বসে আছে সব জর্দা করে স্টেজের উপরে আর জর্দার ব্যাপারে নারীদের ব্যাপারে আমার বক্তৃতার উপর আর কারোর বক্তৃতা এই বক্তৃতা বক্তা উঠলো শুরুতে আমার নামে উল্টো পাল্টা শুরু করে দিল হিন্দিতে আমি অ্যাডভোকেট কে বললাম ভাই আমি এখানে থাকছি না আপনি আমাকে স্টেশনে পৌঁছে দিয়েছিলেন সারা রাত বসেছিলাম সেদিন একটাতে পৌঁছে দিছে একটা থেকে পাঁচটা সাথে উঠেছি ট্রেনে একবারে টোটাল টাই চুপচাপ বসে আছে কি করবো বাই চান্স কথা ঝামেলা করতে পারে তো ওখানে আমাকে পান দিচ্ছে কেন অভ্যাস তাহলে এই হাদিস শুনলে তো তারা চমকাবে বলছে বলেন কি কেউ বলছে সুপারি খাওয়া দাঁড়িয়েছে ওটা খেলে ক্যান্সার হয় ওটাও হারাম সবই হারাম করে দিয়ে গেলেন সবই হারাম করে দিয়ে গেলেন এই বক্তৃতার লাইন খুব কঠিন আবার এটা একটা ইনকামেরও রাস্তা বহু বহু বক্তা আছে না ইনকাম করে খাচ্ছে দেখেন গা বহু বক্তা আছে ইনকাম করে খাচ্ছে আর এটাকে আমি তোয়াক্কা করি না তা আপনাদের পাশের গ্রামের লোক জানে জানে না সারা ধরে জালসা করে করে একবার দেখায় বাহাদুরি সব ফজরের নামাজে উঠবে ফেরস্তা নাকি এরা বাংলাদেশে এত ভালো ভাগা পেয়েছি এত উপহার পেয়েছি এত কিছু পেয়েছি দিনাজপুরে প্রোগ্রাম করে নামছি এক চাচা পাশে কিছু লোক কিনে জর্দা খেয়েছে বুঝতে পারছেন জর্দাখর মানুষ এবার ওই জর্দার বিরুদ্ধে কঠিন বক্তৃতা দিয়েছি পাশে এক চাচা এত গালাগালি করছে আমি রানিং আসছি আমার সামনে দিয়ে সবচেয়ে যে গালিগুলো করেছে আমি ওই গালি স্টেজও দিতে পারবো না কারণ এটা লাইভ চলছে একটা খালি বলা যেতে পারে এ হয়ে বলছে যে তালবা সহায়কার লয়াকারে এক টাকাও দেওয়া উচিত না দিনাজপুর কম নাকি ভাই আমাদের এখানেও দিনাজপুর সাড়ে তিনশো কিলোমিটার ওখানে দিনাজপুর অনেক দূর তো ঈদ সঙ্গে সঙ্গে আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি চাচাকে হেদায়ত দান করো অ্যান্টিবায়োটিকটা ভালো কাজ করেছে তার মানে চাচার জলন শুরু হয়ে গেছে মানে খুব তাড়াতাড়ি চাচা হয়ে যাবে এখনো দোয়া করি ওনার জন্য কেন কারণ উনি তো উনি তো বুঝেন না বুঝলে তো এই কথা বলতেন না আরে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর সাঁত্রিশ লাখ মানুষ মারা যায় পানবিরি জর্দা গুল সিগারেট খাওয়ার জন্য আরে একটা হিন্দু সংগঠন একটা খ্রিস্টান সংগঠন তারাই তো বলছে যে খাওয়া ঠিক না আর সর্বশ্রেষ্ঠ ধর্ম ইসলাম সেটাই তো আগে নিষেধ করে দিয়েছে তিন শ্রেণী মানুষ জান্নাতে যাবে না যেটা বলছিলাম এক মদমিনুল খামরিন পানবিরি জর্দা গুল সিগারেট যারা খায় দুই মিন্নিসাই পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না এই নারীরা টাকা ছাড়াও যে দেহ বিক্রি করে তার অন্যতম প্রমাণ লাইকি টিকটক ইনস্টাগ্রাম ফেসবুক ঠিক না যে মেয়েটা ওই কলকাতার নোংরা পল্লিতে বসে পট্টিতে বসে দেহ বিক্রি করে পার নাইট বিশ হাজার তিরিশ হাজার দশ হাজার এক হাজার আর আপনার আমার মেয়ে যারা এইরকম রাস্তায় আছে তারা কি করে খালি লাইক আর কমেন্ট পাওয়ার জন্য নিজের শরীরকে খুলে দিয়েছে মোহাম্মদ হচ্ছে জেনা বাড়বে এ তো চারিদিকে জেনা এরা জাননাতে যাবে না তিন আর দায়ুষ দায়ুষ জানলাতে যাবে না দায়ুষের ব্যাখ্যাটা আস্তে আস্তে পড়লাম এতদিন ধরে বক্তছে আমার জানা ছিল না আস্তে আস্তে পড়লাম শব্দ থেকে দিয়াসা আর দিয়াশা এটা একটা গুণ গোটা পৃথিবীর মধ্যে একটা প্রাণীর মধ্যে গুণটা পাওয়া যায় যার নাম হচ্ছে মিস্টার সোর এই দিয়াসা এটা হচ্ছে সোরের একটা গুণ শুয়োরের রক্তের মধ্যে থাকে এটা এই জন্য অমুসলমান যারা শুয়োর খায় তাদের থেকে যদি তাদের সামনেও জেনা করানো হয় দেখবেন তাদের খারাপ লাগে না কেন ওর সর খেতে খেতে ও সুর হয়ে গেছে তাহলে এই দিয়াসা তার মানে সোর দায়ুস আর দিয়াসা বোতার সেম সোর তাহলে সরটাকে যার বাড়ির বেপর্দার নারী আছে তার মানে এরকম সোর আমার সামনে আছে এখন কষ্ট হচ্ছে আপনার আমি বলেছিলাম আমার কথাটা একটু তিক্ত কিন্তু আপনাকে আমি জান্নাতে যাওয়ার রাস্তার জন্য বলার জন্য আছে। কারণ এই দ্বিহাস আপনার মধ্যে থাকলে আপনি সুখ করেছেন নিকৃষ্ট কেন যার বাড়িতে বেহাপনার সুযোগ রয়েছে যার বাড়িতে পর্দা নেই যার বাড়িতে দিনরাত পরপুরুষের আগমন ঘটে উইদাউট সালাম এরা হচ্ছে ডায়োস এই ডায়োস জান্নাতে যাবে না আর ওই নারী পুরুষের বেশ ধরণকারী আর এই তাহলে পানবিটি জর্দা গোল সিগারেট ইত্যাদি যারা খায় তাহলে এদের জন্য কি জান এদের জন্য যারা ধারণ সুতরাং যারা দায়িত্বশীল আছেন তারা মনে করেন না যে আমি তাহার যদি চলা করে জান্নাত যাব আপনাকে কি করতে হবে সলা তো আদায় করতে হবে এবার বিটিটাকে পর্দা করাতে হবে ক টাকা লাগে বলেন তো একটা বুর্কা কিনতে পাঁচশো সাতশো আটশো টাকা সাত আটশো টাকা লাগে আপনার স্ত্রীটাকে আপনার মেয়েটাকে ঢেকে দেন আরে মহিলাদেরকে ঢাকলে সম্মান বাড়ে না কমে অবশ্যই বাড়ে অবশ্যই বাড়ে আজকে দেখেননি মুসকান খান গোটা পৃথিবীর কে জানে না বলেন তো আপনার এমন মানুষের মেয়ে আছে যারা শরীরকে খুলছে কেন যাতে ভাইরাল হওয়া যায় তাই না আর মুসকান খালকে আল্লাহ সুবাদলা ভাইরাল করে দিলেন হিজাব পরে এখন পর্যন্ত কমপ্লিট মুখটা তার কেউ দেখেনি যদিও তার যে হিজাব ওটা কিন্তু প্রপারলি ইসলামিক হিজাব না তবে হিজাবের জন্য লড়ছে মানে আমরা তার সাথে আছি আলহামদুলিল্লাহ অসুবিধা নেই তবে হিজাব মানুষকে কতটা সম্মান দিয়েছে গোটা বিশ্বের এমনকি আরবের নিউজ চ্যানেলে দেখলাম যে মুসকান খানের জিকির করা হচ্ছে কেন সে হিজাব আল্লাহর বিধান মেনেছে আর যখন ভয় পেয়েছে তখন বলেছে কি আল্লাহ আকবর এক আল্লাহ আকবর লক্ষ লক্ষ কাপের অন্তরকে তথ্য করে কাঁপিয়ে দেয় বলে দেখবেন আপনি তাহলে তাহলে এইগুলা করতে উদ্ভূত করেছে নিশ্চয়ই ওর বাবা ওর বাবার বক্তৃতা শুনেছেন কিনা একটা বুড়ো লোক মাথায় হাত দিয়ে আসে দেখবেন ওটা বাবা না মানুষ উল্টো পাল্টা ছড়াতেই থাকে ওর বাবা ছোট ছোট দাড়ি তোর বাবা বলছে অনেক সংস্থা আমাদেরকে টাকা দিতে চেয়েছে আমরা নিতে চাইনি কিন্তু পরিশেষের টাকাগুলো নিয়ে আমার মেয়ের নামে একটা অ্যাম্বুলেন্স করে দেবো আমার মেয়ের নামে একটা অ্যাম্বুলেন্স করে দেবো বাবা দেখেন আপনি করবেন না আপনার মেয়েকে আপনি চাইবেন না আপনার ছেলে এরকম হোক কি চাইবেন তো আজকে আবদুল্লার বোন মানে আব্দুল আব্দুর রাজ্জাকের বোন মদিনা ইউনিভার্সিটিতে তার স্বামী ছেলে সবাই ভিসার পেয়েছে ওখানে পড়াশোনার কোথায় তাহলে বাবা যারা রয়েছেন যারা দায়িত্বশীল রয়েছেন তাদেরকে কি করতে হবে ছেলে উদ্বুদ্ধ করতে হবে কারণ আমাদের অরিজিনাল লাইফটা আফটার ডেথ মৃত্যুর পর একটা বাক্য বলে বক্তৃতা শেষ করবো তারপরে কিছু প্রশ্ন সেটা হচ্ছে আমেরিকান একজন মহিলা লেডুকা আমি মাঝে মধ্যে বলি বোধ তো মহিলা বলছে যে আমি কোনো ধর্মকে বিশ্বাস করতাম না আমার কোনো ধার্মিক লোককে দেখলে মনে হতো এ লোকটা দুর্বল এর মধ্যে ঘাটতি আছে পাগল তো ড্যানিয়েল লেডুকা মহিলাটা নাম তো উনি বলছেন যে আমি কি করতে করতে ভাবলাম যে না মুসলমানদেরকে সাইজ করা দরকার তো কোরআন তোলে বা উনি ইংরেজি পড়তে লাগলেন তর্জমা তো বিগ ব্যাং থিওরি পেয়ে গেলেন কি করে পৃথিবী সৃষ্টি হলো সমস্ত বিজ্ঞানীর বাবার নাম কি জানেন মোহাম্মদ সাল্লাম জানেন আপনারা তো তিনি সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনে বলে গিয়েছেন যে কি করে পৃথিবী সৃষ্টি হলো বিগ ব্যাং থিওরি তো তিনি বলছে আশ্চর্য কথা আরে মরুর একটা মানুষ যে কোনোদিন স্কুলে যায়নি সেই লোকটা কোরআনে কথা লিখতে পারে কি করে তিনি তখন ভাবলেন না কোরআন তো তাহলে তাহার লেখা না কোরআন কি মোহাম্মদ লিখা আল্লাহ সুবাহর বাণী তো তিনি বলছেন যত পড়তে লাগলাম ঝুঁকতে লাগলাম ঝুঁকতে লাগলাম আমাকে আশ্চর্য মনে হয় যে আমি এখন মুসলমান এ কথা বলার পরে তিনি বিখ্যাত একটা বাক্য বলেছেন ওই ওনার হিজাব হিজাব উনি বলেছেন পড়ার পরে একটা বাক্য বলেছেন দেখেন ইসলাম মানুষকে কি করে চেঞ্জ করে তো এই ডেলোন লেডুকা উনি বলছেন যে দোজ ওমেন হু অলেজ ওয়ার শর্টস অ্যান্ড কার্স অ্যান্ড এক্সপোজ দিয়ার বডি

হিন্দু ধর্মে হিজাব করার কথা তাহলে আপনার বাইবেলে বলছে যে কোনো মহিলা যদি চুল খুলে বাইরে বেড়ায় ওর ওই মাথাটাকে চেঁচে দাও নাড়া করে দাও অথচ ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম আমরা বুঝি না অতএব আমাদের যারা দায়িত্বশীল কর্তব্যশীল গার্জেন রয়েছেন তারা ছেলে ইসলামের পথে হাটান বিশ্বাস করুন ছেলে মেয়েকে এটিএম কার্ড বানিয়ে আপনি যদি মনে করেন শেষ জীবনে একটা ভালো চাকরি ঘুষ দিয়ে চাকরি করে শেষ জীবনে ভালো থাকবেন যদি এটা মনে করেন তাহলে আপনাকে বলে দিলাম পৃথিবীর যত বেশি যার বেশি টাকা অত বেশি শেষ সুইসাইড করে ঠিক না বাংলাদেশের একটা নায়ক কি নাম কয়েকদিন আগে এই শ্বশুর মারা গেল রিয়াজ রিয়াজের শ্বশুর কোটি কোটি টাকার মালিক ফেসবুকে লাইভ এসে

আল্লাহর জিকির করলে অন্তরে আনন্দ আসে অন্তরাত্মা শান্তি হয়ে যায় তুই যদি এই বাক্যটা বুঝতিস সোমান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ হকবর বললে তোর মনটা ভরে যেত অথচ লক্ষ লক্ষ টাকার মালিক মালিক কে নাকি লন্ডনে থাকে কে আমেরিকায় থাকে ছেলেরা আসতেই পারলো না মরে পড়ে আছে ওই ব্যক্তি ওইভাবে নাকি চল্লিশ মিনিট দরজা বন্ধ ছিল কেউ খুঁজতে খুলতে পারছে না তাহলে এই টাকা দিয়ে লাভ কি ছেলেকে এটিএম কার্ড মেশিন বানিয়ে লাভ কি ছেলেকে ওই রকম বানান মারা যাওয়ার পর যেন বলবে রাব্বির হামহুমা কামা রব্বাই আনি সাগিরা কবরের সামনে গিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলবে গো আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও অতএব এই দুটো বিষয় আপনাদেরকে টাচ করার চেষ্টা করলাম আল্লাহ সোমানা তালা এই দুটো বিষয় সমস্ত আলোচনা প্রথমে আমি তারপরে আপনাদের সব মেনে চলা তফিকাদা করুক আল্লাহ হে আমার প্রতিপালক যারা আয়োজন করেছে এসব ভাইদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও আল্লাহ আমিন এলাকার বাবাদেরকে মায়েদেরকে যেন ইসলামের এক একটা খাদেম ছেলে তৈরি করতে পারে তার সুব্যবস্থা তুমি করে দাও আল্লাহ আমিন হে আমার প্রতিপালক যারা কবরের তোলে সাহিত্য জানি না কি হালে রয়েছে তারা যদি শির বিদাত না করে মানা যদি তাদেরকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ আমি হে আমার প্রতিপালক ডক্টর জাকির নায়েক আল্লাহ আদুল সাইদি তারা যেন স্বমহিমায় আবার আগের মতো দাওয়াতের কাজ করতে পারে সেই সুব্যবস্থা করে দাও আল্লাহ মামিন হে আমার প্রতিপালক বাংলাদেশের অন্যতম বিজ্ঞ একজন আলেম আক্রম জামান বিন আব্দুল সালাম হাফিজাউল্লাহ তিনি আজকে রিপোর্ট পেলাম করোনায় আক্রান্ত হয়েছেন আল্লাহ সুমতুল্লাহ যেন তাকে শেফাদান করে আল্লাহ আমিন প্রশ্ন যারা করবেন একটা কথা বলে দিই আল্লাহ সুমতলা কোরআনুল কেমের মধ্যে বলছেন ফাসাল ওয়ালাল জিক্রি ইনকুন তুমলা তাহলে মন বিল বাইয়ে নেতেও আল্লাহ বলছে তোমার যদি না জানা থাকে জ্ঞানী জ্ঞানীদের কাছে জিজ্ঞাসা করো আমার অত জ্ঞান নাই শুরু কথা দুই নম্বর পয়েন্ট প্রশ্ন যেটা করবেন আমল করার জন্য করবেন বুঝতে পারেননি অনেকে করে কি আজকে প্রশ্ন করব সভাপতি জ্বর দেখায় আজকে ওকে দেখ কি করি ও বলে দেবে যে আমাদের সভাপতি কি ও বলে দেবে যে আমাদের এলাকার মূল জ্বর দেখায় তো ওকে আমি একটু বোধ আর আমার মজা লাগবে এই ইবলিসি পদ্ধতি ত্যাগ করে এমন প্রশ্ন করুন যেটা আপনি আমল করতে পারবেন মানে মোহাম্মদ সাহসমের জানা যা কে পড়িয়েছিল এ কথা বলে আমার মুখ মুখ থেকে খারাপ ভাষা বার করিয়ে নেয় মানে যেটা আপনার আমল দরকার ওইরকম রকম ইনশাল্লাহ প্রশ্ন করবেন যেটা আপনার কাজে লাগবে ইনশাল্লাহ প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো আল্লাহ

নিশ্চয় খামর যার মধ্যে নেশাদার দ্রব্য রয়েছে তা হচ্ছে সুম নাপাক 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 মানে কি পায়খানা নাপাক তাহলে জ্বর দাও যা পায়খানা তা সেম তাহলে ওই লোকটাকে আপনি ইমামতি দায়িত্ব দিয়েছেন ওই লোকটাকে আপনার সামনে দাঁড়িয়েছেন যে লোকটা কানা যে লোকটা গাড়ির স্টিয়ারিং ধরে আছে ও কানা ওর গাড়িতে উঠবেন কি উঠবেন না আপনার সলাৎ হয়ে যাবে ইনশাআল্লাহ তবে আমি বলবো আপনি পুরুষের পরিচয় দেন হিজরার পরিচয় দেন না আপনার আমির যাকে বানালেন সে হচ্ছে হারাম ঘোর হ্যাঁ আর পৃথিবীর বুকে জ্বর দেয় এমন একটা নেশা আমি তো মনে করি সবচেয়ে নিরাপদ নেশা যেটা মেম্বারে বসেও খাওয়া যায় না হুজুবিল্লা অতএব অবশ্যই হারাম তিনাকে ত্যাগ করতে বলবেন না হলে তাকে এই মতো থেকে সরাবেন ইনশাল্লাহ চার রাখা বিশিষ্ট সলাদ যখন আদায় করবেন দুই রাখাতে আত্মা তো যথেষ্ট আত্মা হেতু ইজ এন ফর ইউ এরপরে আপনি উঠবেন উঠে পরবর্তী রাখা ই করবেন এটা আছে হাদিস কোন কোন ওলেমাই কেরাম বলেছেন যেখানে আত্মা এবং দরুদ পড়া যায় তাহলে দুটো রাস্তা এক আত্মা এটা এন অফ ফরাস অথবা আত্মা হেতু এবং দরুদ আমি আত্মা হেতু পড়ি আল্লাহ আলম এবার একটা যুবকের বিয়ের বয়স

আবু হরারা রাজি আল্লাহন বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন যে যুবক জেনা থেকে বাঁচার জন্য খারাপ কাজ থেকে বাঁচার জন্য বিয়ে করে আল্লাহ সোবানাতলা ওই যুবককে সাহায্য করা নিজের উপরে ওয়াজিব করে নেন বুঝতে পারছেন কথা ওই যুবক যে যুবক শুধুমাত্র জেনা থেকে বাঁচার জন্য বিয়ে করে আল্লাহ মনে করেন এখন আমার জরুরি কর্তব্য যোগ আমি সাহায্য করবই করবো কে আল্লাহ তাহলে একটা যুবক একটা যুবক যে বিয়ে করতে চাই। এটা আপনার অকর্মণ্যতার ফল তার বয়স হলেই আপনি বুঝতে পারবেন তার যৌবন আসলে আপনি আপনার বয়সটা ভাবেন না যে আজকে বাবা আপনি কোন বয়সে পাগল হয়েছিলেন আপনার ছেলেটাকে যত দ্রুত বিয়ে দিবেন কত দ্রুত আপনার লাভ আল্লাহর কসম করে বলছি কেন প্রমাণ দিয়ে আপনাকে একটা ছেলের ১৮ বছর বয়স আপনি কলেজ থেকে বেরিয়ে ওকে বিয়ে দিয়ে দিলেন আপনি বাবা আপনার বয়স পঞ্চাশ আপনি পঞ্চাশ বছর বয়সে ধরেন পাপ করেছেন পঞ্চাশটা আমি উদাহরণ দিয়ে বুঝাচ্ছি পঞ্চাশটা এবার ছেলে আঠারো বছর বিয়ে দিয়েছেন তার আগে ছেলে জেনা করেনি তাহলে আপনার পাপ কত কত পঞ্চাশটা এবার ছেলেটার বয়স পঁচিশ আঠেরো থেকে পঁচিশ যে পাঁচ বছর সাত বছর যে বয়সটা হলো এই বয়সে যতগুলা পাপ করেছে আপনার পঞ্চাশ আছে আর ছেলের পঞ্চাশ কত পাপ তাহলে তো নিশ্চয় আপনি যাবেন বুঝতে পারছেন না তার মানে ছেলের পাপ নেয় ইচ্ছা করে বাবা এবার কোন পাগল বাবা গো ছেলের পাপ নেওয়ার প্রয়োজন আছে কি আপনার আপনি আমি যে পাপ করেছি এই পাপে তো জান্নাতে যেতে পারবো না আবার যদি আমাদের ছেলেমেয়ের পাপটাও বাড়তে থাকে আমাদের উপরে তা তো মহাবিপদ তাই না অতএব ওই বাবা হচ্ছে বুদ্ধিমান যে বাবা বয়স হলে ছেলেকে বিয়ে দিয়ে দেয় খাবে কি করবে কি এটা আপনার দায়িত্ব না রুজি আল্লাহ আকাশ থেকে খুলে দেয় অতএব রিকোয়েস্ট করবো শুধু ওই ছেলের প্রশ্ন না এটা সবারই প্রশ্ন ছেলের একটু বয়স হলে বিয়ে দেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ দরজা খুলে দেবে এরকম বহু মানুষকে আমি চিনি আল্লাহ দরজা খুলে দেবে খুলে দিবেই দিবে আর আপনি ভাবছেন যে না এই চাকরি পাবে চাকরি পাবে চাকরি পাবে পশ্চিমবঙ্গে চাকরি আশা করে ছেলেকে যদি বিয়ে না দেন তাহলে দাদু ডাকতে হবে কিছুদিন পর পরে প্রশ্ন আর একটি ঘটনা জিজ্ঞাসা

ওই রকম ইমামকে রাখতে হবে এবং বেতন দিতে হবে ইমামকে পনেরো বিশ সাত ত্রিশ চল্লিশ হাজার টাকা বুঝতে পেরেছেন তিন হাজার টাকা দেবেন সাত মাস বাকি আপনার কুড়ি হাজারের সংখ্যা চলে না আর মানে ভালো ভাবে সংখ্যা চলে এই ইমামকে দেখে কিছু বলাতে পারবেন না কারণ ও পড়বেই না তো ওখানে বেনিফিট নাই দুই এই ঘরোয়া আলোচনা ঘরোয়া ইনডোর প্রোগ্রাম করতে হবে ইনডোর প্রোগ্রাম বাংলাদেশে প্রোগ্রামের দৃশ্য দেখলে আপনার মাথা খারাপ হয়ে যাবে এক একটা আলেমকে জুমার খুদ্ ভাই তিরিশ হাজার টাকা করে দেয় টাকা বেশি নাকি আমরা তো বড় লোক বলে গর্ব করে আমরা ইন্ডিয়ার লোক ওরা পারে কি করে কেন ওই যে জুমার খুদ্ পরিবর্তন হয় জাতি পরিবর্তন ইনডোর প্রোগ্রাম করে আমি যতগুলো আলেমের নাম করলাম তাদের মধ্যে একজন আলেমের সাথে এরকম কথা হয়েছে যে পর গিয়ে ঘন্টা আলোচনা করে আসলাম ওরা আমাকে পঞ্চাশ হাজার টাকা দিয়েছে তিরিশ হাজার টাকা দিয়ে কুড়ি হাজার টাকা দিয়েছে কেন রাস্তা খরচ বাদ দিয়ে দেখেন এতে পরিবর্তন হয় আর বর্তমান সময়ে জাল সাটা এক ধরনের ব্যবসা হয়েছে খাস করে আপনার মাদ্রাসা গুলা তো হান্ড্রেড পার্সেন্ট ব্যবসা কি কারণে মাদ্রাসার জালসায় যদি ডক্টর জাকির নায়ক এখানে দাঁড়িয়ে থাকে এসে বক্তৃতা পরে ডক্টর জাকির নায়ক আর এখানে যদি ওই বক্তাকে পাওয়া যায় দশ টাকা দিল দেন নামে শরীফুল ও গল্লা করিও না ভুল এই মাল যদি থাকে তো ডক্টর জাকির নায়ক আধ ঘন্টা দাঁড়িয়ে থাকবে সভাপতির হুশি থাকবে না যদি টাকা উঠতে থাকে একবারে প্রচুর আমি সাক্ষী এই জন্য ধীরে ধীরে মাদ্রাসা জালসাগুলোকে ত্যাগ করছি কারণ এত আপনার ঘরে জিম্মেদারি কে নিতে বললো মানুষ টাকা দিবে মাদ্রাসায় পড়বে বুঝতে পারেনি আপনি জোর করে দায়িত্ব কেন নিতে চাইছেন এই দায়িত্বকে আল্লাহ কাছে বলতে পারবেন একটা মাদ্রাসার যে প্যান্ডেল হয় একটা প্যান্ডেলে দেখা যাবে এক লাখ টাকা খরচ কে করতে বলল আপনাকে হ্যাঁ বছরে একবার আপনি করেন কিছু মানুষকে ডাকেন এবার এই এলাকাটা ধরেন মমরেজপুর আশপাশে আরো কিছু আছে এলাকা সব এলাকা ধরে একটা প্রোগ্রাম করেন না আর এই করার কারণে কিছু শ্রেণীর বক্তাও আছে অন্যান্য কাজ ফাজ বাদ দিয়ে কি করে আরে গেলেই তো বিশ হাজার ত্রিশ হাজার অসুবিধা কি আবার কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে তো চলছেই অতএব এইভাবে ঘন ঘন করে আমাদের অর্থনীতির দিকটা আমি মনে করি নষ্ট হচ্ছে মাদ প্রোগ্রাম হয়তো যদি করতে হয় হ্যাঁ এগারোটা পর্যন্ত প্রোগ্রাম করেন আপনাদের মতো শেষ যাবে মানুষ ঘুমাবে ফজরের নামাজ পাবে কিন্তু এই বারবার বারবার জালসা হলে মানুষ ভাবে এটা অনুষ্ঠান শুনে কোনো কাজ নাই যদি একটা প্রোগ্রামে পাঁচজন সাতজন বক্তা থাকে প্রত্যেক বক্তা যদি দেড় ঘন্টা করে কথা বলে তো ধরেন পাঁচশো হাদিস বল একশো হাদিস বলো একশো হাদিসের কটা মানবেন আপনি মনে থাকবে সব একটা শুনবেন আর একটা ভুলবেন একটা শুনবে একটা ভুলবেন ইনডোর প্রোগ্রাম করেন ইনডোর প্রোগ্রামে মানুষকে ডাকেন আর আমি মনে করি যে রোববারে এলাকার সমস্ত ডাকলেন একটা একটা রুম থাকবে মাইকের ব্যবস্থা নাই একজন দুজন ভালো স্পিকার নিয়ে আসেন ভালো মানের বক্তা ওদেরকে পরিবর্তন করেন দেখেননি তাইপের ময়দানে মোহাম্মদ কাকে দাওয়াত দিয়েছিল আম পাবলিককে নাকি নেতাকে নেতাকে আপনি কখন আপনার পঞ্চায়েতের প্রধানকে দাওয়াত দিয়ে দেখেছেন ও তো যাই নমস্কার ওই সামনে ইয়ে আছে ওর অভিষেকের ছবি দেখেন না এভাবে লতা মঙ্গেশকর ছবিতে প্রণাম করছে তারপরে অতএব এভাবে এটাকে ত্যাগ করতে হবে ইনডোর প্রোগ্রাম বেশি বেশি করতে আল্লাহ একই ঘাটে স্নান করে গোসল করে এটা জায়েজ হান্ড্রেড পার্সেন্ট আরে মেয়েরা ঘাটে যায় কেন গো মেয়েরা বাড়িতে পর্দার মধ্যে গোসল করবে একটা মহিলা যদি ঘাটে নামে তারপরে উঠে তার পোশাকটা কি ফুলে থাকবে নাকি লেগে থাকবে তাহলে তার অভাব দেখা যাবে না এদের ব্যাপারে তো বলেছি যারা জান্নাতে যাবে না জান্নাতের গন্ধ থাকে না এই মেয়ের বাবা আছে দায়ুষ যার কথা বললো না একটু আগে দায়ুষের আরেকটা ভাষা কি বলেছি আরেকটা ভাষা না না আর ওটা তো আরবি আরবি বলে মজা আসে না আরেকটা কি সোয়ার বলেন এদের বাবারা শুয়োর অর্থাৎ খবরদার নিজের টিউবওয়েল কিনতে পারেননি তো বিয়ে করলেন কেন শুরুতে একটা হাদি বলেছিলাম ব্যাখ্যা করা হয়নি এ আমার সারা সাবাব মানিস মিনকুমুল মিনকু মূল্যবাজ ফলে ক্ষমতা থাকলে বিয়ে করতে হবে বাড়িতে টিউবওয়েল বসানো ক্ষমতা না বিয়ে করে বসে আছে পরে প্রশ্ন প্রতিবেশী হিসাবে করণীয় কিছু নাই করলে মার খেতে আপনাকে বলবো আমার ছেলে তোর কি ঠিক না পাবলিক যা আমাদের তাই বলবে অতএব ওই তাদেরকে একটু দাওয়াতের কাজ করেন নাহলে চাওয়ালাকে চেঞ্জ করেন পরিবর্তন করার চেষ্টা করেন ইনশাল্লাহ যে চাওয়ালাকে বলেন যে আজ থেকে চলবে না বক্তৃতা আজ থেকে আব্দুল রাজাকের বক্তৃতা চলবে শাহিনুর রহমানের বক্তৃতা চলবে মতির রহমানের মাদানীর বক্তৃতা চলবে দেখি আসে কিনা অনেক আমার মনে করে যে চায়ের দোকানে টিভি না চললে বোধ ইনকাম হবে না এক ধরনের শির্ক রুজুর কে আল্লাহ সুমাতলা অতএব আপনারা নসিহত করতে থাকেন বারবার নসিহত করতে থাকেন খুব উত্তম চরিত্র দিয়ে ভালো করতে থাকেন এবং মাঝে মধ্যে ওই সব বাবা যারা ওই মিনি সংসদ ভবনে আমি নাম লিখেছি মিনি সংসদ ভবন দেখবেন ওখানে সব কিছু আলোচনা হয় সব পন্ডিত চায়ের দোকানের মতো পন্ডিত পৃথিবীতে আর কোথাও নাই তো ওই পন্ডিত গুলার জন্য একটু তাহার যদি দোয়া করেন ইনশাল্লাহ দেখবেন আল্লাহ কবুল করে দেবেন জি অবশ্যই সামাজিক বয়কট করা যাবে এটা হচ্ছে যে সমস্ত নোংরা কাজের শুরু মা সার মাথা হচ্ছে মদ মদ খেয়ে দেখবেন মানুষ অনেক কিছু কাজ করতে পারে যেটা স্বাভাবিক অবস্থায় পারে না অতএব যারা এই কাজ করছে তার মানে তারা যাদেরকে মদ খেলাচ্ছে তার পরিবারটা ধ্বংস হচ্ছে সংসারে ঝামেলা পাকাচ্ছে অতএব সেই মানুষকে অবশ্যই বয়কট করা যাবে এদেরকেট করা উচিত আর পুলিশের হাতে তুলে দেওয়া বিষয়ে বিষয়ে জি লেখাপড়া যদি মানে স্কুল হয় খোলা জায়গা যেমন করে স্কুল কথা বলা যাবে তবে এখনকার যে কোয়েড মানে একসাথে শিক্ষা এটা কিন্তু ইসলাম পারমিট করেনি একসাথে শিক্ষা পারমিট করেনি কারণ একসাথে শিক্ষা পরবর্তী সময় ধ্বংসের কারণ অবশ্য ধ্বংসের কারণ কারণ এটা হচ্ছে পশ্চিমা সভ্যতা থেকে মানুষকে আস্তে আস্তে পোশাককে খোলার দেখছেন এখন কিছু মহিলারা মনে করে যে পোশাক খোলায় স্বাধীনতা এটা কোথেকে আসলো বলেন তো পশ্চিমা সভ্যতা থেকে তো এই কোয়েড যে সিস্টেম কো মানে কো এডুকেশন এটা জায়েজ নয় এমনি যদি আলাদা আলাদা হয় তার জন্য খোলে আম কথা বলা যাবে তবে গোপনে কথা বলা যাবে না

তো যাই হোক সবসময় আমাদের ভালো কাজগুলা দেখা উচিত মানুষের তো এই ছেলেগুলা তাদেরকে দেখছেন ওরকম আমিও বদমেশ আমারও টুপি থাকে না এই শুধু নামাজের সময় এই প্রোগ্রাম আসলে পড়ি তো বিষয় হচ্ছে টুপি পরা নিয়ে আমাদের সমাজে যে বিষয়টা চালু আছে মানুষ মনে করে শুন না না টুপি পরা শুন না না এটা হচ্ছে আরবি একটা ট্র্যাডিশন ঠিক আছে সুইপুরা শুনলো না তবে আল্লাহ সোমানতলা বলছে তোমরা যখন সলাতে যাওয়া সুন্দর সাজসজ্জা গ্রহণ করো তো টুপি পরলে জুব্বা বা পাঞ্জাবি বা কিছু একটু পরলে তেমন ভালো লাগে সো তারা পড়তে পারে তবে তারা টুপি পরেনি বলে তাদেরকে ভৎসনা করা বা কিছু এটা কিন্তু ইসলামিক আদব কায়দার মধ্যে পড়ে না অথবা কেউ যদি মনে করো আমি টুপি পরলাম অসুবিধা নাই আলহামদুলিল্লাহ তবে পড়া ভালো আমি বলবো না যে সবাই খালি মাথায় কি করেন তবে চেষ্টা করবেন টুপি পড়া টুপি পড়লে ভালো লাগে আর কি ভালো লাগে তো শুধুমাত্র এতেই পড়বেন মসজিদের মধ্যে পড়বেন এমনটা না এমনিও পড়েন তবে কেউ যদি খালি মাথায় পড়ে তাকে আপনি ভালোবেসে বলতে পারেন এর চেয়ে উপরে ফোর্স করা যাবে না কারণ এটা না সুন্না না ওয়াজিব নাকি ফরস আসলে চত্বর পেয়েছেন পরে প্রশ্ন জি বিষয় হচ্ছে যে আমরা ইন্ডিয়াতে বসবাস করি এটা মাথার মধ্যে রাখতে হবে যে দেশে মদের লাইসেন্স দেওয়া হয় যদি বাংলাদেশে সম্প্রতি দেওয়া হয়েছে একশো জন মানুষ যদি করে লাইসেন্স তো এই দেশে আপনার অবস্থান হবে তিন জায়গায় বলছে কোনো কেউ অন্যায় কাজ করলে হাত দিয়ে বাধা দাও যদি ক্ষমতা থাকে ক্ষমতা নাই মুখ দিয়ে বলো যদি না থাকে অন্তর দিয়ে ঘৃণা করো যে কি করে এটাকে করা যায় সোসাইটি থেকে ঠিক আছে তো এই তিনটের মধ্যে কথা বলার পর মোহাম্মদ সুল্লাহাম বললেন এই তিন নম্বরটা হচ্ছে সর্বনিম্ন ইমান এখন আপনার আমার ইমান যদি এক নম্বরে টপ করতে পারি তাই এবার তাকে আমি হাত দিয়ে বাধা দেবো যদি আমার ক্ষমতা থাকে যদি না পারি অন্তত আমার কথার মাধ্যমে বলবো যে আপনি মোডল সেজেছেন আপনার লজ্জা লাগে না আপনাকে বলছে আপনি আমাদের নেতা শাহনুর বিক্রি করেন আপনি বলতে পারবেন এভাবে বলতে হবে যদি না পারেন আপনি যদি মনে করেন যে আমি তিন নম্বর শ্রেণীর মানে যাব তাহলে আপনাকে কি বলতে হবে অন্তরে অন্তরে ঘৃণা করতে হবে যে এই লোককে কি করে সরানো যায় তবে যাকে নেতা করবেন তাকে একটু ভালো বেছে বেশি করেন যেমন মসজিদে দেখবেন অধিকাংশ মানুষ আমি অনেক জায়গায় গিয়ে দেখছি আমাকে পরিচয় করেছিস ইনি সভাপতি ইনি ক্যাশিয়ার উনি অমক একজনের মুখে দাঁড়িয়ে নেয় বহরমপুরে গিয়েছেন আপনারা ওই যে বহরমপুরে যে পায়খানা বাথরুমটা আছে না কে পাহারা দেয় মুচি দা নিম্ন শ্রেণীর মানুষ হিন্দুদের মধ্যে তো ও পায়খানা তাই মুচি পাহারা দেয় আর মসজিদের পাহারা যার আল্লাহর ঘরে পাহারা যার বেনামাজি শুকুর আলী না খালি শুকুর ঘরে তাই করে অতএব আল্লাহর ঘরের যে লোক দায়িত্বে থাকবে অন্তত তাকে তাহাজ গুজারি হতে হবে বুঝতে পেরেছেন এরপর ভাইজান সময় হয়ে গেল আর একটা আর একটা প্রশ্ন নেই ইনশাল্লাহ ভাইজান একটু দাঁড়ান চাচা একটু প্রশ্ন দাড়ি কেটে নিয়েছে কালো করছে জি আপনি বসেন হ্যাঁ আপনি বসেন চাচা প্রশ্ন করেছে যে কেউ দাড়ি কেটে নিয়েছে কেটে নিয়েছে সে চেঁচে চাছা নিয়েছে আর চুলে কলপ করেছে দাড়ি রাখা হচ্ছে ফরজ কি দাড়ি রাখা ফরজ কোন ব্যক্তি যদি দাড়ি না রাখে তাহলে সে পাপ করবে এক নম্বর হলো দুই নম্বর যদি কেউ কালো কলপ লাগায় তার জন্য একটা অফার আছে আবু দাউদ হাদিস নম্বর ওয়ান জিরো জিরো রসুদাম বলছে যে ব্যক্তি চুল দাড়িতে কালো কলপ লাগালো কালো রং লাগালো কালো করলো সে জান্নাতের গন্ধ পাবে না সে জান্নাতের গন্ধ পাবে না তাহলে ধরে রাখেন ও নিশ্চিত জাহান নামি অসুবিধা নেই ও নিশ্চিত জাহান ধরে রাখেন ওনাকে হাদিসটা শুনে দেবেন সাইনুর রহমান বলে গিয়েছে যে রসুল সাহায্য বলছে যে কলপ লাগে কালো করবে চুল হোক দাড়ি হোক ঠিক আছে সেই লোক জান্নাতে তো যাবে না যাবে না জান্নাতের বলেন গন্ধ পাবে না আর গন্ধ কত দূর থেকে পাওয়া যায় এখানে জান্নাত এখান থেকে পাঁচশো বছর দূরে রাস্তা থেকে তাহলে ও কত বড় হতবাগানা আচ্ছা ভাইজন প্রশ্ন করেছে যে অনেকে দোয়া করার সময় কেউ বলে আল্লাহ আমাকে জান্নাত দাও অনেকে বলে আল্লাহ আসালুকাল জান্নাতুল ফেরদোস আল্লাহ আমাকে জান্নাতুল ফেরদোস দাও আবার কেউ বলে আমাকে জান্নাতের মেহমান বানিয়ে নাও তিনখানা তবে এই প্রশ্নের মাধ্যমে একটা জিনিস শিখিয়ে যাই আহ আবু হুরারু বলেন রসুল সাল্লু সাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন সাতবার আল্লাহর কাছ থেকে জান্নাত চাই তাহলে জান্নাত আল্লাহকে বলে আল্লাহ গো আব্দুর রহমান জান্নাত চেয়েছে ওকে দিয়ে দাও বুঝতে পারেননি আপনি আমি দোয়া করলে কবুল নাও হতে পারে কেন হারাম ইনকাম অমক তমক থাকে কিনা কিন্তু জান্নাত ও তো আল্লাহর সৃষ্টি তাই না ওর তো পাপ নাই জান্নাত আল্লাহকে বলতে থাকে আল্লাহ এই ব্যক্তিকে জান্নাত দাও তাহলে নিশ্চয় আল্লাহ গ্রহণ করবে এই জন্য মাগরীবের পর মিনিমাম তিনবার অথবা সাতবার আর ফজরের পর সাতবার এই এই জান্নাতকে চাইবেন আর জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন এটা একটা এক্সট্রা বলে দিলাম তাহলে চাওয়ার কি আল্লাহ ইন্নি আশা লোকাল জান্নাতুল ফেরদস অথবা আল্লাহ ইন্নি আশা লোকাল জান্না আর আল্লাহ আজির নি মিনার নার হলো সাতবার সাতবার ফজরের পর আর এদিকে মাগরিবের পর ইনশাল্লাহ আল্লাহ মতলা আমাদেরকে জান্নাত দেবে আমরা আশাবাদী এবার এই যে চাওয়ার ধরন আমরা বাঙালি তো আমরা বাঙালি তা আমরা আমাদের মতো করে সুর সারিতে বিভিন্ন দু আমরা বানিয়ে নিই আসলে জান্নাতে যাওয়ার জান্নাতের মেহমান হওয়া জিনিস ঠিক আছে না আপনি যদি জান্নাতে এমনি যান তাও মেহমানদারি হয়ে যাবে ঠিক আছে না যেমন আমন্ত্রণ আর নিমন্ত্রণ তফাতে জানেন তো এরকম আপনারা আমাকে এখানে দেখেছেন কি হিসাবে বক্তা হিসাবে আমাকে কি খেতে দেবেন না আসার সময় তো ওই ভাই ছাড়লো না বুঝে আগে মিষ্টি খান তারপরে যান তো এই যে এটা ভালোবাসা কিনা তো আমি যদি বলি যে আমি গেলাম বক্তৃতা করতে তাহলে আপনি যদি বলেন আপনি বক্তৃতা করতে খেয়েছেন মেহমানদারি আপনাকে করবো নাকি বলেন হবে কি মানে এটা হচ্ছে ন্যাচারাল বিষয় অথবা কেউ যদি আল্লাহর কাছে জান্নাত চাই আলহামদুলিল্লাহ সে জান্নাতের সমস্ত নিয়ামত পাবে কেউ যদি বলে আল্লাহ জান্নাতের মেহমান মানি নাও সেও আল্লাহ জান্নাতের সমস্ত নিয়ামত পাবে আল্লাহ সমতলা আমাদেরকে সবাইকে মোহাম্মদ সাথে থাকার তো অভিজ্ঞতা করুক আল্লাহ আচ্ছা বলেন তাহলে বলেন Hmm.